তোমার ধারের কথা শোনাও, সে তোমার ধারকে পরিশোধ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের বিনিময়ে নবী দিদার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলল, হুজুর আমার কথা কি আর সুলতান শুনবে, না সুলতানের দরবারে আমাকে যেতে দেওয়া হবে। স্বাভাবিক, আমরাও আজকাল দেখছি সামান্য যদি একটু কেউ পজিশন পেয়ে যায়, তার কাছে পৌঁছানো বড় মুশকিল হয়ে যায়। সেই জায়গায় সুলতান তার কাছে কি করে যাব? আল্লাহ নবী বললেন, যাও, যে বলবেন হুজুর পাঠিয়েছে, নবী আমার কথা বলবে, নবী পাঠিয়েছে, সুলতানের সঙ্গে কথা আছে। তখন সে বলতে লেগেছে, হুজুর এটাও কি সে বিশ্বাস করবে? তখন বললে, শোনো, সুলতান আর আমার বিচকানে একটা গোপন সম্পর্ক আছে, কেউ জানে না। কি? প্রতিদিন ঈশা নামাজের পর ওই সুলতান আমার উপরে 400 বার বা 500 বার ইখতিলাফ আছে দরুদ শরীফ পড়ে, যেটা কেউ জানে না। গতকাল এত রাজ কাজে ব্যস্ত থাকার দরুন সে পড়তে পারেনি, ঘুমিয়ে পড়েছিল। এই মেসেজটা তাকে দাও, সে বিশ্বাস করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, এই সব মানুষ যদি আমাদের সমাজে আমাদের মাথার উপরে থাকে, তবে এই সমাজ শান্তি পাবে। যারা রাত্রিরে সব কিছু কাজ করার পরও রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে ঘুমায়, সে কখনো সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে না। সে সমাজের জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী দয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কথা মতো যুবকটা গেল, অনেক বড় কথা, বড় কষ্ট করে রাজদরবারে প্রবেশ করেছে, সুলতানের সামনে দাঁড়িয়েছে। সুলতান বলতে লেগেছে, কি খবর? বলছেন, হুজুর পাঠিয়েছে। সুলতানও বলছে, আরে তোমার যা প্রয়োজন বলো, তোমরা এত খারাপ হয়ে গেছো, নবীর দোহাই দিচ্ছ, নবীর দোহাই দিচ্ছ। তখন মানুষটা বল, যুবকটা বলছে, না হুজুর, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পাঠিয়েছে এবং মেসেজ দিয়েছে, আপনি প্রতিদিন রাত্রিরে যে দরুদ পড়েন, গত রাত্রিরে আপনি পড়েননি। সুলতান দাঁড়িয়ে গেছে সিংহাসন থেকে, চোখ দিয়ে পানি, দরজা খুলে দিয়েছে, পার্সোনাল লকারের তালা খুলেছে, পার্সোনাল, জনগণের নয়, পার্সোনাল খুলে দিয়ে বলছে, যা খুশি নিয়ে যাও, তুমি আমাকে আজ একটা মেসেজ দিলে যে নবী আমাকে স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত তো কোটি কোটি আছে, কজনকে নবী স্মরণ রেখেছে এটা জানা দরকার, ঠিক না? তো ঠিক গো, ভালো তো সবাই বাসি, নবী কজনকে ভালোবাসে এটা আসল বিষয় না। তোমার আমার ভালোবাসা না বাসাতে কি যায় আছে? হুজুর যদি কাউকে পছন্দ করে লয়, তার তো তকদির খুলে গেল। তো যাই হোক, সে বেচারি নিজের প্রয়োজন যতটুকু ছিল ততটুকুই লিয়েছে, অনেক বড় কথা। বিচারক কাজী বসেছে, বসে কাজী বলতে লেগেছে, এ যুবক তোমাদের ঋণ পরিশোধ করবে? ছেলেটাকে জিজ্ঞেস করতে লেগেছে, এটা তো গতকালকেই দিতে পারতে, এক রাত্রে জোগাড় করলে কোথা থেকে? তখন বিচারের কাছে বলার আগে ওই যারা ঋণ দিয়েছিল তারা তিনজন ছিল, তিনজনের কাছ থেকে ধার নিয়েছিল, তিনজনই দাঁড়িয়ে বলছে, কাজী সাহেব, আমাদের ভাইকে ঋণ শোধ করতে হবে না। কেন? তিনজনই বলছে, গত রাত রাসূলুল্লাহ দিদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে, তোমারই তো ভাই, সে গরিব, ঋণ করেছে শোধ করতে পারেনি, আল্লাহ তো তোমাদের অর্থ দিয়েছে, আমার মুখের দিকে চেয়ে আমার উম্মতকে মাফ করা গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে দেখুন, নবীর উম্মত হয়ে নবীর উম্মতের উপরে দয়া তো দূরের কথা, নবীর উম্মত নবীর উম্মতকে মারছে জালিম অত্যাচারী বেঈমানদের জন্য, সমাজে আছে না নাই? হ্যাঁ, এরা কায়ামতের দিন নবীর শাফাত পাবে মনে হয়? কোনো দিন সম্ভব নয়। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, হেদায়েত যদি কপালে না থাকে, বেশাকিরা জাহান্নামে যাবে, কেন কোরআনের ঘোষণা এটা। তো যাই হোক, কাজী সাহেবও বলতে লেগেছে যে এই যুবকের পক্ষ থেকে ঋণ আমি শোধ করব, কেন? আল্লাহ নবী আমাকেও শব্দে কে বলেছে, এ কাজী সাহেব, মানে বিচারক, এখন বিচারক বলা হয়, তখন কাজী বলা হতো, তোমারও তো অনেক অর্থ আছে, ছেলেটাকে তুমি বেতের আঘাত দেবে, জেল দেবে, হুম বলেছো, কেন তুমি নিজে থেকে শোধ করতে পারলে না? ওটা তো আমার উম্মত, তোমারই তো নবীর উম্মত, তুমি
তুমি কি শোধ করতে পারলে না? তাহারে আমি এই ছেলের টাকা শোধ করব। যুবক কাঁদে আর বলে, আহা, আমার রসুল কত দয়ালু, উম্মতকে কত খেয়াল রাখে। তখন যুবক বলছে, না, তোমাদের পয়সা লাগবে না, গত রাত্রিতে রসুল পয়সার ব্যবস্থা আমাকেও করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ রুজির রাস্তা খোলে না? খোলে না। আরে আমরা আছড়ে 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 কি পাচ্ছি? হ্যাঁ, ইসলামের হুকুম, বেরোতে হবে, বেরোবার কথা ইসলাম বলেছে, বেরোতে হবে। কিন্তু মনে রাখবেন, পাশাপাশি আল্লাহর রহমত ছাড়া কখনো রুজি পাওয়া যায় না। একটা মানুষ এই জমিনে দিন রাত এই গরমে, বা লেবার রাজমিস্ত্রি দিন রাত গরমে কাজ করে 500-600 টাকা পাচ্ছে, আবার কারণ নসিবে আল্লাহ এমনও রেখেছে একটা সই করে দিয়ে আসছে, তাতেই সে 10,000-20,000 পেয়ে যাচ্ছে। অতএব তকদির আল্লাহ বড় করে, আল্লাহর উপরে ভরসা রাখেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। কিছুই দিন না মনে করেন, একটা কথা বলি, আশা করছি রাখবেন আপনারা, যে সবাই তো এক জায়গায় হলে হয় না, এরকম কেমন ফাঁকা ফাঁকা করে বসে আছেন দেখতে খারাপ লাগছে। রাসূলের হুকুম তো আছে যে তোমরা কোরআনের মাহফিলে গেলে এক জায়গায় বসবে। হ্যাঁ, রোদ লাগছে নাকি? সব জায়গাটাই তো ছায়া আছে, কেনটা রোদ আছে, কেনটা বসার দরকার নেই। বাকিটা একটু চেষ্টা করেন না, মাহফিলের সৌন্দর্য বাড়বে, এই মাহফিলের সম্মান বাড়বে। আমার কি আছে? 10 জন থাকলে 10 জনকে, 10,000 থাকলে 10 জন, আর 1 জন থাকলে 1 জনকে। আমার ডিউটি আছে সত্য কথা বলে যাওয়া, বলে যাব। সাদা গে মাহশর মে গে লাব্বাই, যাহা উম্মতনে পুকারা মুহাম্মাদ, হামে জানো দিল সে পিয়ারা মুহাম্মাদ, মুহাম্মাদ কে হাম হে হামারা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। খুশবু সে মহকা ইশারা জাহান, ও খুশবু নবী কে পসিনে মে হে, আল্লাহুম্মা সাল্লি আলা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি
আলহামদুলিল্লাহ আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নজওয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেব গণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, কিছুদিনের মেহমান আমরা। কার কতদিন দিয়ে পাঠিয়েছে কেউ জানে না। আল্লাহর হুকুম হবে, ডাক আসবে, চলে যেতে হবে। এই শরীর মায়ের পেটে তৈরি করা হয়েছে, আর এই শরীরের মধ্যে 120 দিন যখন হয়েছিল, আল্লাহ রুহকে রেখেছে, জান যেটাকে বলা হয়, আর এই জানটাই শরীর থেকে বেরিয়ে যাবে যেদিন আল্লাহ ডাকবে। এই রুহটা কি? আল্লাহর হুকুম। রুহটা কি? আল্লাহর হুকুম। অতএব কারো কথা শোনে না, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমই শোনে। অতএব সময় হবে এই সুন্দর জেসেম থেকে, এই শরীর থেকে এই রুটা বেরিয়ে যাবে। আমার দাদরও ছিল পীর আল্লামা আশেকে রসুল জুলফিকার সিদ্দিকী হুজুরের শরীরে ওই রুটা ছিল, হুকুম হয়েছে, বেরিয়ে চলে গেছে। আমার পদদাদো জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের শরীরেও ছিল, হুকুম হয়েছে, বেরিয়ে চলে গেছে। আমার 30-32 পোস্টের দাদো হযরত সিদ্দিক আকবর রসুলুল্লাহ শ্বশুর তিনার শরীরেও ছিল, হুকুম হয়েছে, বেরিয়ে চলে গেছে। অতএব এ সবার শরীর থেকে বেরিয়ে যাবে, এটা আল্লাহর হুকুম, এটা সবার হবে। কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছে, মনে রাখবেন। কবে কাকে আল্লাহ হুকুম দেবে চলে যাবে কেউ জানে না। এ শরীর নিয়ে যে মাটির তলায় দাফন করে দেবে, যদি এই শরীরকে আল্লাহর রাহে খাটাতে পারি, আল্লাহ পাক দয়া করে কবরে এই শরীরকে টাটকা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় সব পোকামাকড়, হাড় হাড্ডি পর্যন্ত পোকামাকড়ে সব কবরে খেয়ে নেবে, সব মাটি হয়ে যাবে। আল্লাহ কিন্তু আবার এই রুকে নতুন করে আবার তৈরি করবে, এই রু দিয়ে নতুন করে আকৃতি জেসেম আবার তৈরি করবে। কোন দিনে? সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যেদিন হবে ময়দানে মাহশর, বিচারের দিন, ওদিন আল্লাহ তুলাবে। কেমন? যেমন মাঠে নাগল দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন ফেটে উঠতে থাকবে, সেই দিনটা হবে হিসাবের দিন, বিচারের দিন। ওই দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া। এই যে রোদে আজ আমরা পাগল হয়ে যাচ্ছি, এই রোদ কোটি কোটি মাইল দূরে সূর্য আছে, এই তাপ আরো বাড়ানে আল্লাহ, সেটাকে নাবিয়ে মাতার এক বেগদা ইখতিলাফ, আমার বাপ বলেনি, আমার দাদু বলেনি, এটা আমার আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা কতদিন হবে? বিচারের দিন। কোরআন বলছে কানা মিকদারু খামসিন আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। 50,000 বছর যতটা হয় একটা দিন, অত বছরের সমান লম্বা হবে। সবদিকে ওই জমিনে দাঁড়িয়ে থাকতে হবে, এর পরে বিচার শুরু হবে। দাঁড়িয়ে থাকতে হবে এইভাবে 50,000 বছর, তারপরে শুরু হবে বিচার। সেই বিচার আবার কতদিন হবে? আল্লাহ ও আল্লাহ রসুল ভালো জানে, কিন্তু 50,000 বছর দাঁড়িয়ে থাকা পর্যন্ত সমস্ত নবীরাও থরথর করে কাঁপবে। আমার রসুল লাগিয়ে যখন আল্লাহর আরশ আজিমের নিচে সেজদায় পড়ে কেঁদে বলবেন, আল্লাহ মানুষ আর পাচ্ছে না, আপনি দয়া করে বিচারটা শুরু করেন। সেইটাকে বলা হয় সাফাতে কুবরা, বড় সাফাত, সমস্ত মানুষের জন্য সাফাত করবে। আল্লাহ নবী পাকের কথা শুনে তিনি দয়াময়, দয়া করে রসূলুল্লাহর ভালোবাসায়, তার বন্ধুর ভালোবাসায় বিচার শুরু করবে। এই দিনটা কতদিন কেটে গেছে? 50,000 বছর অলরেডি কেটে গেছে। খুব ভালো করে শোনেন, গল্প নয় এটা, এটা গল্প নয়। যিনি
বাপের শরীরে সামান্য রস থেকে মায়ের রেহেমে পাঠিয়ে তোমার আমার মতো কোটি কোটি মানুষ তৈরি করছে, আবার আসছে, আবার তৈরি হচ্ছে, আবার আসছে, এই ক্ষমতা জিনা সেই আল্লাহর কথা বলছি। দুটো চোখ যিনি দিয়েছে, এক একটা চোখে ১৩,১৩,২৬,০০০ কোটি করে লেন্স আছে, তাই তো এক মুহূর্তে আসমান দেখি, এক মুহূর্তে জমিন দেখি, একটার সাথে আর একটার কোনো কানেকশন নেই। এই বিশাল পাওয়ারের যিনি মালিক সেই আল্লাহর কথা শোনাচ্ছি। এই যে সামান্য মেম্বারটাকে রাখতে গিয়ে কত খুঁটি ব্যবহার করতে হয়েছে, বিশাল আসমানকে যিনি রেখেছেন কোনো খুঁটি নাই, সেই আল্লাহর কথা শোনাচ্ছি। ভাবেন, নিজের দিকে তাকান, নিজের দিকে কেমন মুখটা লাড়াচ্ছি আর দেখুন কথা বেরোচ্ছে। এই তৈরিটা কার, জোরে বলুন কার, সেই আল্লাহর কথা বলছি। তোমাকে আমাকে দুনিয়ার শয়তানের ধোঁকায় ফেলে দিয়ে আল্লাহ ভুলানো হয়ে গেছে, নবী ভুলানো হয়ে গেছে। এর পিছনে দুটো শক্তি কাজ করছে, এক একদল মানুষ যারা মানুষের প্রভু হতে চায় ক্ষমতার জোরে, তারা আর এক দল মানুষ তাদেরই পয়সা নিয়ে আমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দুনিয়া লোভ লালসা গান জুয়া নাচ মেলা খেলার মধ্যে জড়িয়ে হই 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 করাচ্ছে, আমাদের হুঁশি নাই, এক সেকেন্ডের গ্যারান্টি নাই। ভাত সামনে রয়েছে, হাতও দিয়েছেন, তুলার আগে মৃত্যু হতে পারে। নামাজে দাঁড়িয়েছেন, রুকুতে যাবার আগে মৃত্যু হতে পারে। একদিকে সালাম ফিরিয়েছেন, আর একদিকে ফিরাবার আগে মৃত্যু হয়ে যেতে পারে। অতএব জিন্দেগির কোনো ভরসা নাই, আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম। শোনেন আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, ময়দানে মাহশর এত কঠিন দিন হবে যেদিন আল্লাহ বিচার নেবে। এই জমিনটা যেমন পুড়ে 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 লোহা লাল হয়, সূর্যের তাপে তো জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনের উপর দাঁড়াতে হবে, বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়াবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়াবে, মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়াবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়াবে। এক কথাই, যার উপরে যার ক্ষমতা চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কেন জমিনে পা দিতে পারছে না। সেই দিনটা কি হবে? এই গরম আল্লাহ আমাদেরকে সজাগ করার জন্য দিয়েছে, এই তাপ মোমেনদের জন্য সতর্ক, মোমেনরা এই তাপেতে পরিবর্তন হচ্ছে, আর জালিমরা এই তাপেতে আরো হারাম ইনকাম করছে, যাতে একটা এসির জায়গায় দুটো এসি লাগানো যায়, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না। আর মোমেন এই পাপেতে সতর্ক হচ্ছে, ওরে সর্বনাশ, না না তওবা কর, তওবা কর, আল্লাহর ঘরে চ, সেজদাই পর, ডাল ভাত খা, ধোয়া ভাত খা, তাও ভালো, আল্লাহর বিরুদ্ধে যাসনি, আল্লাহর বিরুদ্ধে যাসনি, একই অবস্থা। এই পেরেশানের মধ্যে রয়েছে মোমেন। তাহলে আল্লাহ বিমান শাস্তি কখনো কখনো সজাগ করাবার জন্য অনেক কিছু দেয়। মোমেনের লক্ষণ কি? যে বিপদ আসলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, জানতে হবে এর জন্য এই বিপদটা রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বিপদ আসার পরে আরো খারাপ দিকে চলে যায়, জানতে হবে এই বিপদটা এর জন্য আযাব বা শাস্তি। আমি বুঝাতে পারছি, একটু হ্যাকি না বলেন না, আমি আরেকবার বলবো। ধরুন কারো জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ও শুয়ে বিছানায় শুয়ে আছে, নামাজ পড়তে যায় না, শরীর খারাপ, আর খারাপ ভাল লাগে না। আর আবার আরেকজনের জ্বর হয়েছে, ও তো পাঁচ অক্ত নামাজ পড়েও মসজিদ থেকেই বেরোচ্ছে না, এবারে কেন শরীর ভালো নেই, বসে বসে আল্লাহ 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 করছে, একটু বেরিয়ে দিয়েছি ইবাদত, জানতে হবে ওকে আল্লাহ বিপদের জ্বরের বাহানায় আরো কাছে করে নিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওকে জ্বর দিয়ে একটা বাহানায় বেশি বেশি করে আল্লাহ ডেকে নিচ্ছে, আল্লাহর কাছে করে নিচ্ছে, এটা ওর জন্য কিন্তু বিমারটা রহমত, ওই বাহানায় চেঞ্জ হচ্ছে। যেমন কিছুদিন আগে ভাইরাস এসেছিল না, মসজিদ ভর্তি হয়ে যাচ্ছিল, কি
আবার অনেকে মসজিদ ভর্তিতে আসেন এই ভাইরাসের সময়তে, আবার লোককে লুটার জন্য 10 টাকার মাস্ক 100 টাকা তো বিক্রি করেছে, এই আছে না নাই? তাহলে এর জন্য এই ভাইরাস কিন্তু গজব। আর যে ভাইরাসের ভয়ে আল্লাহর ঘর ছুটে গেছে, ওই মাধ্যমে ওকে আল্লাহ আপন করে লিচ্ছে, এটা ওর জন্য রহমতই, গজব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বুঝতে হবে ভাব, আবার নাই কালকে সমালোচনা হবে, আর সমালোচনা করার লোকের তো অভাব দুনিয়াতে কম আছে নাকি? প্রত্যেকটা আলেমেরই সমালোচনা করার লোক আছে, এবার আমার একটু বেশি আছে, আমার একটু বেশি আছে, কেন আমার আর একটা সাইড আছে, তো ওই জন্য একটু সমালোচনার লোক বেশি আছে। তো যাক, সমালোচনা থাকাটাও কিন্তু, যারা প্রকৃত আল্লাহ ও রসুলের জন্য কাজ করে সমালোচনা থাকাটাও কিন্তু আমি মনে করি আল্লাহর পক্ষ থেকেই সাহায্য। দিদিবন কি বলছেন? হ্যাঁ, সমালোচনা থাকলেই আমার মধ্যে ভয় থাকবে, 100 বার ভাবার পরে একটা কথা বলবো, আর সমালোচনা না থাকলে যা খুশি তাই বলে দেবো। আমি ভুল ভাল বললে কায়ামত দিন জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না? ঠিক। আর সমালোচনাকারী থাকলে, বেশি থাকলে ভয় থাকবে, একটা যদি ফল্ট পেয়ে যায় তাহলে তছনছ করে ফেলবে, আমাকে নিয়ে হুড়ুড়ি করবে, মান সম্মান ডুবে যাবে, আমার ভালোবাসার লোকজনের মাথা হ্যাট হয়ে যাবে, হ্যাঁ লোকগুলোকে ভুল বুঝাবে, আমার থেকে সরাবার চেষ্টা করবে, চলবে না চলবে না। তাহলে এই সমালোচনা যখন থাকবে আমার মধ্যে একটা ভয় থাকবে, বুঝে বুঝে কথা বল, ভেবে চিন্তে কথা বল, ভালো তারে কিতাব তাহকিক করে কথা বল, নাই অসুবিধে আছে, তাহলে এটা কখনো ভুল হবে না ইনশাল্লাহ। তো ভুল না হওয়ার জন্য আল্লাহর কাছে ধরা পড়তে, তাহলে যারা মুমিন হয় তাদের জন্য যে কোনো মুসিবতই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জালিমদের জন্য ছোট্ট ছোট্ট বিপদটাও গুনাহগারের জন্য শাস্তি। মুমিনের পায়ে কাঁটা থাকলে, মুমিনের পায়ে কাঁটা লাগলে আল্লাহর নবী বলছে মুমিন বলে ওঠে আল্লাহ, মুমিনের পায়ে কাঁটা লাগলে কি বলবে মুমিন? আল্লাহ। আল্লাহ বললেই 40টা নেকি হবে, মুমিনের পায়ে কাঁটা নাকা মানে মুমিনের মাকাম বাড়ে, গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই যখন শয়তানের পায়ে লাগে, জালিমের পায়ে লাগে, বেঈমানের পায়ে লাগে, তখন তাকে শাস্তি দেওয়া হয়, তার পাওনা ওটা, সে ওই কাজটা প্রাপ্য তাই তাকে দেওয়া হলো। আর আমি তুমি প্রাপ্য নয় আলহামদুলিল্লাহ, বুঝাবার জন্য বলছি প্রাপ্য নয়, এরপরও পেয়েছি, জানতে হবে এর বাহানায় আল্লাহ গুনাহ মাফ করিয়েও নিচ্ছে এবং মাকামকে বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম গিয়ে চলে গেলাম, যে এই রোদে যদি আজ আমাদের এই হয় তাহলে ময়দানে মাহশরে কি হবে? এজন্য একটু দিনের বেলা রোদে তো মাহফিল করা দরকার, কি গো দরকার আছে না নাই? হ্যাঁ কথা বলে, বিপদের দিনে কে পাশে দাঁড়ায় এটাও দেখা দরকার। এসি ঘরে যদি কাউকে দাওয়াত দিই যে যাবার নয়, সে বলবে চনে নাও আসুনি, তাও ভালো একটু ঠান্ডাতে বসে থাকো, কি কিন্তু রোদে বসিয়ে দেখতে হবে কে বসে, এটা প্রেমের ব্যাপার আছে না নাই, পরীক্ষার ব্যাপার আছে না নাই, সবটাই বা পরীক্ষার ব্যাপার। তাই তো দয়ান নবী বলেছিলেন চলো, মদিনার নবাবী শরীফ থেকে ডাক দিলেন, বদরে 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল এসেছে, কে কে যাবে চলো। আমার আল্লাহ নবীকে না পাঠিয়ে, সাহাবাদের না পাঠিয়ে বদরের জমিন কি তো বলতে পারত, এই জমিন ফেটে যা, জমিন ফেটে যা, চমকে গেলে কেন, বেলুন ফাটলো তো, এখন ভোটের আবহাওয়া চলছে, বোম টোম পড়ছে নাকি চারিদিকে, ওই ভয় আছো নাকি? ওসব ভয় করবে না, ভয় একমাত্র আল্লাহকে করবে, কথা বুঝে আসছে, আল্লাহকে করবে। আল্লাহ যদি তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে, ক্ষমতা নেই তোমার হাতে কেন, পকেটে কেন, পুরো বোম প্যাকিং করে দিলেও ফাটবে না। আর আল্লাহর যদি হুকুম থাকে, তুমি ঘরের মধ্যে ঢুকে বসে থাকলে মারতে যাবে, অন্যজনকে এসে পালাকবে তোমাকে, কথা বুঝে আসছে না? না, ওসব আল্লাহর উপর ছেড়ে দাও, তুমি সত্যের পক্ষে আছো কিনা এটা ভাবো। যাক যাক যাক, আল্লাহর নবী বললেন কে আছো চলো। আচ্ছা বলেন তো আমার আল্লাহ বদরের জমিনকে তো বলতে পারত, এই জমিন ফেটে যা, ওই 1000 জন আবু জেহেল বাহিনীকে ঢুকিয়েলে, কি আল্লাহর খুব ক্ষমতা আছে না নাই? একটু সবাই বলেন না, ক্ষমতা আছে না নাই? আল্লাহ তা করলেন না কেন? দয়ান নবী, আল্লাহ বলছে আমার বন্ধু, পৃথিবীতে কেউ আছে তার বন্ধু কষ্ট পাচ্ছে?
তার বন্ধুকে লড়াইয়ের ময়দানে যেতে হবে, কত জুলুম হবে, কত কষ্ট করতে হবে, সবে গুটি কত লোক আবার ইসলাম এনেছে, যদি জানতাম বাবা বিশাল সংখ্যা তা নয়, কবে গুটি কত কি ব্যাপার না। নবী আমাদের জন্য মডেল, যে কোনো পরিস্থিতিতে মোহাম্মদ রসুল যদি সংখ্যা না দেখে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যায়, তুমি নবীর গোলাম হয়ে উম্মত হয়ে আল্লাহর দাসে সংখ্যা দেখবে না, তোমাকে আগাতে হবে। তুমি আমি আব্বাস সিদ্দিকী কুল্লার সাহেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকী হতে পেরেছে কি সন্দেহ আছে? হ্যাঁ, তোমাকে আমি বললে হয়তো তোমার প্রেস্টিজে লাগতে পারে, আমি আমার কথা বলছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়া চাপতেন, ওই ঘোড়ার পায়ের খুঁড়ে যে বালি লাগতো, ওই ধুলো বালিটা আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কি আমার জানা না, ওটা আমার থেকে মনে হয় অনেক দামি জিনিস। কথা শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ইমানদারের কথা, শোনো এটা ইমান। তিনি যদি 313 জনকে নিয়ে 1000-এর মোকাবেলায় আগিয়ে যায়, একবারও সংখ্যার দিকে তাকাইনি, 313 জনের হাতে কি আছে দেখেনি, অথচ 1000-এর হাতে অস্ত্র ছিল, 1000-এর দিকে ঢাল ছিল, 1000-এর দিকে বল্লম ছিল, 1000 জন ঘোড়া উট হাতির পিছনে পিঠে চেপে আছে, তাদের গায়ে যুদ্ধের লেবাস আছে, 313 জন, কারো পায়ে জুতো আছে তো কারো পায়ে আছে ছিঁড়া ফাটা, কারো গায়ে জামা আছে তো জামা ছিঁড়া ফাটা, খাজুরের ডাল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই গরম মরুভূমির ওপর দিয়ে, বদরের জমিনে সংখ্যাটাও মাত্র 313 জন, খোদার্থ গরিব দুর্বল শরীর নিয়ে একবার রসূলুল্লাহ ভাবেনি আর দেখেনি যে 313 জনলে কি হবে। কথা কিছু বুঝছেন? নবী তো আমাদের জন্য মডেল, সবে কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমি মোহাম্মদ রসুলকে মডেল বলে মানবে, যুগে যুগে যত অত্যাচারী আবু জেহেল শাসক আসবে, আমার উম্মত একাও যদি থাকে তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তার বিরুদ্ধে সংগ্রাম করবে, আমার উম্মত যেন একবারও না ভাবে যে আমি একা কি করব। কিছু বুঝে আসছে? কিন্তু আজ আমরা ভাবি না, ভাবি না কি হবে কি হবে, এই কজনলে কি হবে, ওর হাতে সব, ওর কাছে সব, ওর পাওয়ার আছে, ওর ফোর্স আছে, ওর মেশিন আছে, ওর এই আছে, সব ভাবে না ভাবে না, এটা কেন ভাবনা, এটা ঢুকানো হয়েছে, এটাই হলো পশ্চিমা দুনিয়াদের ঘোল, এটা খাওয়ানো হয়েছে, আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন? আমাদের যদি ভেতরটা মোহাম্মদ রসুলের প্রেম ভরে থাকে, আল্লাহর উপরে অগাধ ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে একটা মঈনুদ্দিনই যথেষ্ট পুরো দেশের জালিমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মঈনুদ্দিন আজমিরি করেছে না করেনি? হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে সেটা আছে, কেন আমাদেরকে প্ল্যান করে খারাপ করা হয়েছে। এবার আমি আব্বাস সিদ্দিকী যদি নতুন করে আপনাদের মধ্যে সেই চেতনা, সেই ভালোবাসা, সেই ভরসা, সেই সাহসিকতা, সেই বীরত্ব, সেই মহাপুরুষদের উত্তরসূরি তোমরা তোমাদের ঘরে যদি বুঝিয়ে তোমাদের মধ্যে ঢুকাতে চায়, তাহলে আমার দুশ্মন বাড়বে না কমবে? জোরে বলুন না। হ্যাঁ, বাড়বে, তখন আমার পিছনে সমালোচনা হবে না? হবে না, এ তো কমন ব্যাপার, এ তো কমন। খুব ভালো করে শোনেন, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী কি আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন। নবী পাক একদিন কাবা শরীফে তওয়াফ করতে করতে কাঁদছে, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধু কেন কাঁদে দেখো। আল্লাহ জানে না কেন কাঁদে, জিব্রাইলকে পাঠাচ্ছে কেন, ফারিস্তাকেও শোনাচ্ছে, দেখো আমি আমার বন্ধুকে কত ভালোবাসি, আর আমার বন্ধু কত রহমত, কত দয়া, সেটাও তুমি দেখো। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বললেন, জিব্রাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ জানে, তবে তোমার মাধ্যমে যখন তোমাকেও শোনাতে চেয়েছে, জানাতে চেয়েছে, শোনো জিব্রাইল, আমি যখনই কেঁদেছি আমার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত হিসাবে একবার বলো তো দেখি, জীবনে কখনো গীত
তুমি আমি সেই রসুল্লাহ জন্য কেঁদেছি, অথচ রসুল্লাহ বিদায় গজে চলে যাবার সময় বললে, এ আমার উম্মত উম্মতিরা, আমি রসুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে 63 বছর দুনিয়াবি জিন্দগি কাটালাম, আমি তোমাদের কাছে রেখে গেলাম 3টে জিনিস, প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ আল্লাহ বাকির কোরআন, দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রসুলি আমি নবী আমার সুন্নাত, 3 নম্বর হলো আহলে বাইতি আমি নবী আমার আহাল আমার পরিবার আমার খানদান, এই 3টেকে তোমাদের কাছে রেখে গেলাম, এই 3টেকে মজবুত করে তোমরা ধরবে, এই 3টের বরকতে দুনিয়া তো তোমাদের অসুবিধা হবে না, আখেরাতও কোনো চিন্তা থাকবে না। ভেবে দেখো, তাহলে রসুলকে যদি আমরা ভালোবাসতাম তাহলে নবী কটা জিনিস রেখে গেলে? ধরতে বলেছেন না বলেন? ধরিছি আমরা কোরআন, কই ধরিছি কোরআন? তো ঘরে কিনে একটা রাখতে রেখেছি, ধুলো পড়ে গেলেও দেখার সময় নেই। দ্বিতীয় নম্বর কি? রসুলের সন্না, নবীর সন্না কি? নবী যেটা করেছে আমরা করি বলো। 3 নম্বর হলো আহলে বাইতি, নবী বলেন আমার আহাল আমার পরিবার আমার খানদান, তাদের নেতৃত্ব মানো, তাদেরকে ধরো, আমরা ধরিছি। যেমন বাংলা পূর্ব ভারতের জমিনে নেতৃত্ব দিবার জন্য নবী বংশের আওলাদ মুজাদ্দেদুল জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠিয়েছিলেন, তেনার খলিফারা বা আপনাদের পূর্বপুরুষরা তিনাকে ধরার মতো করে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ধরেছেন সেইভাবে, তার আওলাদরাও রয়েছে তো এখন, সেভাবে কি ধরি? ধরি না। বছরে একবার জলসা দিই, পীরের ঔলাদদেরকে নিয়ে আসি, তারা কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলে, ওই জায়গায় আমরা বসে শুনে নিলাম, নারে তকবীর আল্লাহ একবার দিয়ে দিলাম, কিন্তু যে কথাগুলো ভুলে গেল ওই কথাগুলোকে জীবনে আখলাকে চলার পথে কতটা মানতে পারলা? এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই দুনিয়া জমিন কিন্তু তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি, একদিন একদিন তোমাকে আমাকে উঠিয়ে নেওয়া হবে, তুমি সাধারণ মানুষ হওয়ার আলেম হও, তুমি মুরিদ হওয়ার পীর হও, তুমি নেতা হওয়ার প্রজা হও, তুমি রাজা হও আর যাই হও, সবাইকে আল্লাহ পাক উঠিয়ে নেবে, কেননা এই জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এবং লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের রাজত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে রয়েছে। এ যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকই দুনিয়া জমিনে বহুত লোভের জিনিস রেখেছে, এই লোভের জিনিস দিয়ে তো তোমাকে আমাকে পরীক্ষা নেওয়া হবে, তুমি আমি যদি আব্বা ইব্রাহিমের মতো প্রেমের পরীক্ষায় পাস করতে পারি, তাহলে 4000 বছর আগে চলে যাওয়ার পর আজ ইব্রাহিম নবীকে ইয়াদ সবাই রেখেছে, কেননা ইব্রাহিম নবী আল্লাহকে দিলে জায়গা দিয়েছিল, ইব্রাহিম নবী আল্লাহকে ভয় করেছিল, এই পৃথিবীর আগুন ইব্রাহিম নবীকে পোড়াতে পারেনি, জাহান্নামের আগুনও ইব্রাহিম নবীকে ভয় করবে, কেননা আল্লাহর প্রেমের আগুন ইব্রাহিম নবীর দিলে এমন ভাবে ছিল। এ যুবকেরা তরুণেরা বাপেরা, ইব্রাহিম নবী হলো তোমার আমার আব্বা যা, তিনি মুসলিম জাতির পিতা, এই জমিনের ওপরে যখন তিনি আসে আল্লাহ বা দিনাকে পাঠিয়েছিলেন নায়ের বাণী মানুষের কাছে পৌঁছে দিবার জন্য, যেটা আজকে উলামা হযরতরা করছে আর কোন
নবী আসবে না, আমার নবী হলেন শেষ নবী। ওই কাজ এখন উলামারা করতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা বেরা, ইব্রাহিম নবী যখন নায়ের কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে, ইনসানিয়াতের কথা বলতে লেগেছে, একত্ববাদের কথা বলতে লেগেছে, এক কথায় আল্লাহর দ্বীন ইসলামের কথা বলতে লেগেছে, তৎকালীন সময় ক্ষমতাশালী পৃথিবীর রাজা নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগে গেল। ইব্রাহিম নবীকে খতম করার জন্য প্রচন্ড আগুন তৈরি করলো, যে আগুনের কাছে যাবার মতো কোনো উপায় ছিল না। দূর থেকে আগুনে কপিকল করে ফেলার ব্যবস্থা করলো, এত তাপ বেড়ে গেছে ইব্রাহিম নবীকে যে ফেলবে, কাছে যাবার কারো সাহস হতে লেগেছে না, আগুনের তাপে মানুষ কাছে যেতে পারছে না, কি করে ফেলবে, কপিকল করে দূর থেকে টেনে ফেলতে লেগেছে। ইব্রাহিম নবীকে যখন কপিকল খোরানো হচ্ছে, এবারে ছুঁড়ে ফেলা হবে, হযরত জিবরাইল চলে এসেছে, ওই চরকি বা কপিকল যেটাতে ঘুরিয়ে টেনে ছুঁড়ে ফেলবে, তৎকালীন সময় যে সিস্টেমটা ছিল ওটাকে জিবরাইল সাল্লাম ধরে ফেলেছে। ধরে ফেলে বলতে লেগেছে, ভাই ইব্রাহিম, যদি আপনি বলেন আমি সাহায্য করব, এদের নাম নিশানা মিটিয়ে দেব, এখানে ঝাপটা দেয় দানা দিয়ে এদেরকে সরিয়ে দেব। হযরত ইব্রাহিম নবী, তোমার আমার আব্বা কি বলেছিল, হে হযরত জিবরাইল আপনি এখান থেকে যান, আপনি সময় আমায় ডিস্টার্ব করবেন না, কারণ আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে, একদিকে বিশাল আগুন আর একদিকে হলো আমার মালিকের উপরে আমার ভরসা কতটা, এই পরীক্ষা নিতে চলেছে, এই সময় আপনি ডিস্টার্ব করবেন না। ইব্রাহিম নবী বলেন আমি আগুনে পড়বো, এটা আমার আল্লাহ দেখতে পায়, কেন তিনি কানা নয় অন্ধ নয়, তিনি সব দেখতে পাচ্ছে, যদি আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচাতে চায় আমি অবশ্যই বেঁচে যাব, আর আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে যদি আল্লাহ খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা যদি আল্লাহ জান দেয়, হাজার বাড়ি আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সেই বাপের ছেলে তো আমরা, আমাদের কি মনে হয় না যদি আল্লাহ আমাকে খোদার তো রেখে খুশি হয় আল্লাহর জন্য না খেয়েই থাকবো, আল্লাহ যদি আমাকে জেলে দিয়ে খুশি হয় আল্লাহর জন্য জেলে গিয়েই থাকবো, আল্লাহ যদি আমাকে গরিব করে খুশি হয় আল্লাহর জন্য গরিব হয়ে থাকবো, আল্লাহ যদি আমাকে বড় লোক করে দান করিয়ে দান করিয়ে সব শেষ করিয়ে দিতে বলে আমি তাই করি শেষ করব, আল্লাহর জন্য করব, এই চিন্তা কি আমাদের মধ্যে কখনো আসে? আসে না। কেন আসে না? আমাদের বাপ দাদা তো খারাপ ঘরের ছিল না, আমাদের বাপ দাদা তো খারাপ ঘরের লোক নয়, খারাপ ছিল নাকি তোমাদের দাদুরা আর মুরব্বী আব্বা জানের আব্বারা কি খারাপ ছিল? আল্লাহ করে অনেক ভালো মানুষ ছিল। এরা হয়ে গেলাম কেন আমরা? আমাদেরকে ওই পশ্চিমা দুনিয়ার নেশায় ঢুকানো হয়েছে, আমাদেরকে চতুর্দিক দিয়ে ধরে টানা হচ্ছে, এইদিকে আয় জলসাই যে কি হবে, নাচ দেখবি আয় জলসাই যে কি হবে, মেলা হচ্ছে চ জলসাই যে কি হবে, খেলা হবে চ জলসাই কি হবে, এলে নেশা কর জলসাই গিয়ে কি হবে, এলে 200-500 টাকা ফ্রিতে পাওয়া যাবে ওখানে চ, এইরকম করে চারিদিক দিয়ে আমাদেরকে আঁচড়ে 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 দুনিয়াদার বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের খেয়ালই নাই, দুনিয়াদারি করতে হবে, পাখে থাকতে হবে, গায়ে কাদা লাগালে হবে না, দুনিয়াদার করতে হবে, সংসার করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, ব্যবসা করাটাও ইবাদত, ব্যবসা করলে নেকি হয়, আপনি হালাল ইনকাম করবেন, খাবেন আপনি, সব দেবে আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দালালির নাম ইসলাম নয়, হালাল ইনকাম করার নাম ইসলাম, কিন্তু আজকে আমরা দালাল হয়ে গেছি। খারাপ নেবেন না, মাফ করবেন, আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিচ্ছি না, কিন্তু সত্য কথা বলছি, আপনারা খেয়াল করে ঠান্ডা মাথায় আজকে রাত্রিরে শোবার সময় একটু ভাববেন তোমার এই কথাটা, আপনাদের প্রত্যেকের গলায় প্রত্যেকের কথা বলে যাচ্ছে, আমি কাউকে ছোট বড় অপমান করতে চাইছি না, সত্যটা কথা বলছি, প্রত্যেকের গলায় একটা অদৃশ্য বেল লাগানো আছে, দেখুন তো, আজকে ঠান্ডা মাথায় ঘরে গিয়ে শোবেন যখন একটু চিন্তা করে দেখবেন আমাদের প্রত্যেকের গলায় একটা অদৃশ্য বেল লাগানো আছে, আমরা কথা বলতে গেলে ভাবতে হয় যে ও নারাজ হবে না তো, ও অখুশি হবে না তো, ও বেজার হয়ে যাবে না তো, ও নারাজ হয়ে যাবে না তো, একবারও আমরা কেউ ভাবি না এই কথাতে আল্লাহ বেজার হবে না তো,
এটা ভাবি না আমরা। কেন? আমাদের গলা থেকে আল্লাহর দাসত্বের বেল খুলে গেছে, খুলে গিয়ে দুনিয়ার নকল প্রভুদের বেল পড়ানো হয়ে গেছে। আমরা তো এদের কথা ভাবি, আল্লাহর কথা ভাবি না। আর যাদের গলায় আল্লাহর বেল এখনো লাগানো আছে এই সমাজে আছে, নেই বলবো না, সেটা খুব কম, খুব কম। যেমন সমাজ থেকে অনেক শাক সবজি দেখবেন উঠেই যাচ্ছে, খাদ্য। ব্যাংক দেখা যায়, ব্যাংক ভাই ব্যাংক দেখা যায় আর সমাজে একদম কম না, বিরল। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ নবী বলছে কিয়ামতের একটা আলামত ব্যাংক উঠে যাবে, সমাজে ব্যাংই দেখা যাবে না। কথা বুঝে আসছে? দেখুন আগে যেভাবে পাওয়া যায় তখন দেখা যায়, নেই বলতে গেলেই চলে। ঠিক সমাজে থেকে আস্তে 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 ওই রকম দ্বারা খুব রিয়ার মানুষ, ভালো ভালো মানুষগুলোকে আল্লাহ উঠিয়ে নেবে, উঠিয়ে নেবে। আমরা প্রতিনিধিত্ব, আমরা অভিভাবক, গার্জেনহীন হয়ে যাব। এখানে গার্জেন শুধু বাপ হয় না, সমাজের হাক্কানি উলামা নবীর ওয়ারিস তারাও কিন্তু আপনাদের গার্জেন। আজকে হাক্কানি উলামা নবীর ওয়ারিসরা আপনাদের গার্জেন, তাদের মধ্যে বেশিরভাগ সব উঠিয়ে নেওয়া হচ্ছে, দেখুন খেয়াল করে। বা অনেকে হক কথা বলার জন্য তাকে জেলে ভরে গ্যারেজ করে দেওয়া হচ্ছে, দেখুন আপনাদের। আর যারা জেলে ভরছে তাদেরকে শক্তিশালী কিন্তু আমরাই করে রেখেছি, আবার খেয়াল করে দেখুন। তার মানে আমাদেরই উলামাদের ঘরে, আমাদেরই অভিভাবকদের ঘরে পিছন দিয়ে ঘুরিয়ে আমরাই জেলে ভরছি। এই সমাজে হচ্ছে না হয় না, দেখুন খেয়াল করে। এগুলো তো রসুলুল্লাহর ভবিষ্যৎবাণী, শুনবেন না শুনবেন না, কথা বলেন শুনবেন না শুনবেন না, কিন্তু এগুলো শুনতে গেলে আপনাদের ভেতর প্রশ্ন করে, এ যেন আমার দলের লোকের বিরুদ্ধে বিরুদ্ধে কথাটা হচ্ছে যেন, এই মনের মধ্যে হয় না হয়? এইটা হচ্ছে কেন? আপনার কাছে ইসলামের থেকে এই দুনিয়ার দলগুলো আগে হয়ে গেছে। ওইখানে যখন বসে শোনেন তখন ইসলাম বিরোধী অনেক কথা হয়, তখন কিন্তু আপনার মধ্যে একবারও জাগে নেই কত যেন আমার ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে হচ্ছে, তখন মনে হয় না। আর উলামারা যখন বলে তখন আপনার মনের মধ্যে হচ্ছে, এই যেন ঘুষ খাওয়ার কথা বলে, এই যেন আমার দলের বিরুদ্ধে বিরুদ্ধে মনে হচ্ছে না। যে যারটা মনে হয়, যার যা সবটাই তো ঘুষখোর, ভালো কার কোনটা আছে, তা সবাই মনের মধ্যে হয় না হয় না, এটা কথাটা সারাদিন। কেন? আমাদেরকে গোলাম বানানো হয়েছে, আমাদের মধ্যে এই জিনিসটাকে আস্তে 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 ঢুকানো হচ্ছে। আমরা বুঝতে পারছি না, হারাম খাদ্যের মাধ্যমে, হারাম অর্থের মাধ্যমে, কথা বুঝে আসছে, হারাম কাজকে সাপোর্ট করার মাধ্যমে। আমার উলামা হযরতরা আছেন বলবেন, আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি না তো, আমার দিনের কথা তো আপনাদের শোনাচ্ছি। কেন আমার দিনটা কি? আমি তো আবার বললাম, সুদ খেয়ে নামাজ পড়ার নাম ইসলাম নয়, ঘুষ খেয়ে রোজা রাখার নাম ইসলাম নয়, এতিমকে মেরে কাঁদিয়ে হজ করার নাম ইসলাম নয়। ইসলাম এতিমকে দাও, তুমি আল্লাহকে সিজদা করো, কিন্তু তোমার পরনা জামাটাও যেন হারামের পয়সায় না থাকে, ওই সিজদা আল্লাহ লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আজ আমার সমাজ শুনতে চাইছে না তো, আমার সমাজ শুনতে চাইছে না তো। আল্লাহ নবী বললেন আখেরি জামানার একটা বড় আলামত, হালাল রেজেক পাওয়া যাবে না, হালাল রেজেক পাওয়া যাবে না। বলুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, আমরা হালাল রেজেকের উপরে কজন আছি? এবারে বলুন, এই ওয়াজ আজকের বাজারে চলবে? আর ওয়াজ দেখে বলা হয় ইসলাম বলার নাম? আপনি বলবেন কেন হুজুর, কিছু ঘটনা টটনা বলে চলে যান না, ঘটনা বললে আমার পেট চলবে, সমাজ চলবে না। আমি আবার বলছি, ঘটনার প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু ঘটনা শুধু শোনালে আমার পেটটা চলে যাবে। যত ঘটনা বলবো তখন সব দলই বলে বাহ বাহ এই হুজুরটা লিয়ে আয়, এটাই ঠিক আছে, কোনো নিরপেক্ষ, কত সুন্দর ঘটনা বলে চলে গেল, সব ভালো সব ভালো সব ভালো, আমার পেট আরো ভালো চলবে। একটার জায়গায় তখন পাঁচটা ছটা করে জলসা করা যাবে, কথা বুঝে আসছে? ভুল বলছি নাকি? পেট আরো ভালো চলবে, ইনকাম আমার ভালো হবে, কিন্তু সমাজ ঠিক থাকবে? আমরা অনেকে জানি না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে নবুয়াতের ঘোষণার পরে কি কাজ করেছিল,
খারাপ লেভেন না, আমি কাউকে ছোট করছি না, এটা বাপ বেটার আলোচনা, ভাই ভাইয়ের আলোচনা। একটু বলুন তো আমার নবী কত খ্রিস্টাব্দ এসছে দুনিয়ায়? বলুন, 570। নবী নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে, কত বছর বয়সে? বলো বলো, 40। তা 570-এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? 610। এই 610টা মনে রাখেন। এখানে আর একটা কথা জিজ্ঞেস করি, নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে, কিন্তু নবী নবী ছিল কবে? বলেন, পৃথিবী পৃথিবী শুধু না, কোনো কিছুই যখন ছিল না, কোনো কিছুই তখন ছিল না, তখন মোহাম্মদ রসুল আল্লাহর কুদরতি কাছে মোহাম্মদ রসুল হিসাবে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা ইয়াসিন। তার প্রমাণ কি? সূরা ইয়াসিন। ইয়াসিন কার নাম? জোরে বলছে না তো ইয়াসিন কার নাম? তাহলে বলুন, খারাপ লিখছেন আমার কথা জিজ্ঞেস করছি বলে। যে বলতে পারবে উলামারা ছাড়া তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। বললি ইয়াসিন খান না? হ্যাঁ, কে বলছেন একটু উঠে বলুন, নয়তো বুঝা যাচ্ছে না, উঠে বলুন। আমার রসূলুল্লাহর নাম ইয়াসিন, মাশাআল্লাহ। যাক, তোমরা দুজনে যখন হাত তুলেছো, দুজনে কি দেবো আমি 1000 1000 2000 টাকা? আল্লাহ কবুল করবো না আমি। ইয়াসিন কার নাম? ভুলে যাবো, আবার মানুষ মেন্টালিটিতে চাপে থাকি তো। চলে আসেন, আব্বা নগদ নিয়ে যান। আমার রসূলুল্লাহর ভালোবাসাই বলেছেন, ওই কে ইমাম সাহেব আছে, আলাম দুজনকে দেখেন তো, 2000 গেল কিনে দেন, নজরানা লিতে হবে। চলে আসেন, আমি তো বললাম দেন না, আমি কথা বলছি। ওইদিকে আছেন, ওইদিকে দেন, ইমাম সাহেবেরও সম্মান আছে। না না, এদিকে আছেন, আপনি আসেন আব্বা, অসুবিধা নেই, আসেন। এই চেতনা ফিরবে, এটা ফিরবে সমাজের মধ্যে, আগামী দিন বাচ্চাদের মধ্যে শিক্ষা চেতনা আসবে। শুনেন খুব ভালো করে, আমি কি বলছি শুনছেন? তাহলে ইয়াসিন কার নাম? আমার রসূলুল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো কিছু ছিল না, দেন আমার আব্বাকে নজরানা দেন, যখন কোনো, আচ্ছা এখানে বাচ্চাদেরকে খাইয়ে দেবেন, আপনি বাচ্চাদেরকে দেবেন, ঠিক আছে বসো। আচ্ছা মা আছে, দাদা আমি যখন নিয়ত করেছি কাজ মিটে গেছে, দাদা মা আছে, দাদা শুনছেন না? শোনেননি আপনাদের অসুবিধা হচ্ছে আলোচনা, ভালো করে বুঝুন। যখন কিছুই ছিল না, আমার আল্লাহ তখন ডাক দিচ্ছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। হে ইয়াসিন, কেউ থাকলে তবে তাকে ডাকছে, হে আমার ইয়াসিন। কিভাবে ডাকা হচ্ছে বুঝাবার জন্য বলছি, যেমন এখানে ধরুন কাউকে ডাকছে, হে আমার ভাই, বুঝাবার জন্য কেউ আছে। আমার আল্লাহ আমার রসুলকে একেবারে কুদরতি কাছ থেকে ডাকছে, হে আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মোহাম্মদ রসুল রসুল ছিলেন। এটাও একটা পশ্চিমা দুনিয়াদের কালচার, নকল ইসলামের একটা সিস্টেম। আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবী 40 বছরে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। নবী ডিউটি পেয়েছে যখন কায়নাত ছিল না, 40 বছর বয়সে দুনিয়া এসে ডিউটির কাজে জয়েন্ট হয়েছে। কিছু বুঝাতে পারলাম? চাকরি পায় মানুষ অনেক দিন আগে, চাকরির লিটার চলে এসেছে, চাকরি পেয়ে গেছে, জয়েন্ট হওয়ার একটা দিন থাকে না? 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়াল দুনিয়া এসেছে, তখনও নবী হয়ে এসেছে, তাই তো আমার রসুলের আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই
ভাই তো আমার রাসূলুল্লাহ নবীর সঙ্গে আম্মার নামের কানেকশন ছিল না, আম্মার রক্ত প্রবাহিত হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল যখন সন্ধ্যা হয়েছে ফাঁকা আকাশের নিচে রাসূলের আম্মা নবীকে শুয়েছে, নবী আঙ্গুলের ইশারা করে আর চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় যেতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনার গর্ভে এসেছে, আম্মা আমিনার শরীর থেকে মুশকি আম্বারের থেকে বেশি খুশবু বের হচ্ছে, আম্মা আমিনাকে জিজ্ঞেস করা হয়েছে খুশবু কোথাকারের, আম্মা নিজে থুতু নিক্ষেপ করেছে থুতু থেকেও খুশবু বের হচ্ছে, এ খুশবু মুহাম্মদ রাসূলের, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা আমিনার গর্ভে যখন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ এসে আম্মা আমেনাকে মুবারকবাদ দিয়ে গেছে, আমেনা তোমার পেটে সাইয়্যদুল মুরসালিন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমেনা তোমার বাচ্চার নাম লেখা আছে জান্নাতি পর্দার ভেতরে, তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরা জব্বুর ইনজিলে আহমদ নাম, নবী যদি না হয় তাহলে আহমদ থেকে কথা বুঝে আসছে না, এটা একটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবীর বিরুদ্ধে, আর নবীর বিরোধী মানে তার ঈমান আছে, জোরে বলেন, আর ঈমান যার নেই তারকে সাহায্য আছে, বদরে জিতেছিল সংখ্যা জোরে না ঈমানের জোরে, আজকে আমাদের সংখ্যা বেশি ঈমান কমজোর বলে জিততে পাচ্ছি না, ঈমান নেই বলবো না দুর্বল দুর্বল। তো যাক, তাহলে আমি যে কথা বলতে চাইছি, নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, নবুয়াতের কাজ শুরু করেছে, নুরনগর গ্রামে আজকে দিনের কাজ করছি, আমি জন্ম লিখে রেখেছি আজকে এই গ্রামে কাজ করছি। তো ভাইরা আমার, তাহলে 570 থেকে 40 যোগ হলে 610, আর নবী মিরাজে গেছে কবে বলুন? 27 রজব জানি কিন্তু কত খ্রিস্টাব্দে, কত 621 মনে থাকবে, কত 600, একটু সবাই মুখে বলে, এই তথ্যটাকে ভালো করে ব্রেনে ঢুকিয়েলেন, না আপনারা ধ্বংসের দিকে যাচ্ছেন, কাল প্যালেস্তাইনের মতো আপনাদের বাচ্চাদের দশা হবে, ঘাস খাচ্ছে, লাশের পাহাড় তৈরি হয়ে গেছে, কেন? দুনিয়াবী দুনিয়াবী ময়া জাল, আজ আমাদেরকে বুঝতে হবে কার উপরে ভরসা করছি, কাকে বিশ্বাস করছি, কার কথা শুনে চলি, কার ডাকে সারা দিই, কার উপরে আস্থা রেখেছি, কার উপরে ভরসা রেখেছি, এগুলো সব দেখার ব্যাপার আছে ভাই, কথা বুঝে আসছে? সাপ পুষার জিনিস নয়, এক মহিলা বড় শখ করে সাপ পুষছিল, ওই অ্যানাকোন্ডা ময়াল সাপ বোঝেন না, ছোট বাজার থেকে কিনে নিয়ে এসছে, খেয়াল এক একজনের এক এক পাগলামি খেয়াল থাকে না, তো সাপ পুষছে, ওকে দুধ খাওয়ায় আস্তে আস্তে বড় হচ্ছে, দুধ খাওয়ায় বড় হচ্ছে, একদিন অনেক বড় হয়ে গেছে, কয়েক সপ্তাহ হয়ে গেছে খাচ্ছে না, ও খাচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কে যে বলছে ডাক্তার বাবু আমার সাপটা খাচ্ছে না, ডাক্তার চিকিৎসা টিকিৎসা করে বলছে সাপটা রাত্রে থাকে কোথায়, বলছে আমার সাথে, আমি যে ঘরে থাকি সেই ঘরে, বলছে তুমি যখন ঘুমো ও তোমাকে মাফ লায়, ও তোমাকে মাফ লায়, ও তোমাকে গিলে খাবে, এই মাফটা নিচ্ছে খোদার্থ শরীর রেখেছে কেন, যাতে করে তোমাকে গিলে খেতে ও পারে, তাই খোদার্থ শরীর রেখেছে তোমায় খাবে বলে, কথা কিছু মাথায় ঢুকছে? অতি কার সাথে মিশছে, কার সাথে বিশ্বাস করছে, কার কথা শুনে কাকে ঘৃণা করছে, কার সঙ্গে উঠা বসা করেন, কাকে দুধ কলা খাওয়াচ্ছেন, কাকে পুষছেন, কাকে মোটা তাজা করে শক্তিশালী করছেন, কাকে বসাচ্ছেন, এগুলো সব দেখতে হবে, না হয় একদিন আপনাকে গিলে খাবে, শুনছেন না শোনেন না, হ্যাঁ গিলে খাবে, যেটা আজকে প্যালেস্তাইনবাসীকে খাচ্ছে খাচ্ছে, হ্যাঁ বুক ফেটে যাচ্ছে, দুঃখ লাগছে, আর আলহামদুলিল্লাহ এই মেসেজটাও দিয়ে যায়, পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল, প্যালেস্তাইনবাসীকে কখনো পরাজিত করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী আছে, ও বিষয় আজকে আলোচনা নয়, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু দুঃখ লাগছে তো, বাপের ভুলের জন্য বাচ্চা 7 বছরের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 7 দিনের বাচ্চা, 8 মাসের বাচ্চাকে বাপের ভুল, তুই কাকে দুধ কলা খাইয়ে,
কাকে জায়গা দিলি, কাকে থাকতে দিলি, কাকে ঘর দিলি, কার গুণগান গাইলি, কাকে খাইয়ে পড়িয়ে শক্তিশালী করলি, কাকে ক্ষমতায় আনলি, আজকে কি হচ্ছে? তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম আমার রসুলের পাক সাল্লামের কথা মন দিয়ে শোনেন, তাহলে 610 নবী নবুয়তের ঘোষণা করেছে আর 621 মেরাজে গেছে, মেরাজ থেকে নামাজ এনেছে, কোথা থেকে? মেরাজ থেকে। খুব ভালো করে শুনবেন, তার আগে কি নামাজ ফরজ ছিল? কথা বলেন, রোজা মেরাজ থেকে এনেছে, তার আগে কি রোজা ফরজ ছিল? তাহলে মেরাজ থেকে রোজা নামাজ ফরজ হয়েছে কবে? ওটা 621-এ। আর নবী নবুয়াতের কাজ করেছে কবে? 610-এ। এই 11টা বছর নবী করেছে, এই 11টা বছর যেটা করেছে ওটাও তো নবুয়াতেরই কাজ। এই নবুয়াতের 11 বছর কি করেছে বলুন? আমরা জানি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে? পশ্চিমা দুনিয়াদের অর্থে চলা একদল মুসলিম দরদি স্কলার বলতে পারেন, বক্তা বলতে পারেন, পীর সাহেব বলতে পারেন, পীরজাদা বলতে পারেন, ইমাম বলতে পারেন, মলি সাহেব বলতে পারেন, যাই বলতে পারেন, এটা ষড়যন্ত্র একটা। এই 11টা বছর ধরে রসুল যা করেছে ওইটা থেকে আমাদেরকে বহু দূর সরিয়ে দেওয়া হয়েছে। কেন? এই 11টা বছরের কাজ যদি আমাদের কাছ থেকে চলে যায়, হাজার নামাজ পড়েও কবুল হবে না, হাজার রোজা রেখেও কবুল হবে না, হাজার হজ করেও কবুল হবে না, হাজার দান খাইরাত মসজিদ মাদ্রাসা দান সব করো কিচ্ছু কাজে লাগবে না। কেন? এই 11টা বছরের কাজটাই হলো আমাদের জন্য সর্বপ্রথম কাজ। তার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কি জন্যে? কি জন্যে? এই 11টা বছর রসুল কি করেছে? এই 11টা বছর ধরে রসুল পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, হে অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, এতিমের হক মারা বন্ধ করো, বিধবাকে জুলুম করা বন্ধ করো, প্রজাদের উপর অত্যাচার বন্ধ করো, লেবার শ্রেণীকে গোলাম দাস দাসী বানিয়ে রাখা বন্ধ করো, পৃথিবীতে যা অত্যাচার হতো, যা সন্ত্রাসী হতো, যা দুর্নীতি হতো, যা খুন খারাপি হতো, যে যে ক্ষমতাই করেছে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে চিঠি করেছে, ফিরে আসো, নাই মোহাম্মদ রসুল তোমাদের বিরুদ্ধে গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, নারীদের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। নবী তখন কজন বলুন? একা। তাহলে কোন জোরে নবী কথা আমাদেরকে শিখাচ্ছে, বলেছে বলুন? আল্লাহর পাওয়ার উম্মত, তোমাদের জন্য তো মোহাম্মদ রসুল মডেল, তোমাদের জন্য আমাদের জন্য তো মোহাম্মদ রসুল তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলেন সবথেকে উত্তম মডেল। নবী 11টা বছর ধরে সংগ্রাম করে এই পৃথিবীর অত্যাচারকে বন্ধ করেছে, জুলুমকে বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, ধর্ষণ বন্ধ করেছে, নেশা বন্ধ করেছে, রেপ বন্ধ করেছে, জুলুম রাজত্বকে খতম করেছে, অত্যাচারী শাসকদের হাত থেকে প্রজাকে বাঁচিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, গরিবের হকের ব্যবস্থা করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো রসুল বন্ধ করেছে। যখন পুরো জঙ্গল সন্ত্রাস অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার পর সমাজ পৃথিবী যখন না ইনসাফ ইনসানিয়াত মানবতা পেয়েছে, জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ তখন 27 রজবে রসুলে পাককে 621-এ মেরাজে ডেকেছে, বন্ধু আসুন নবী গেছে, আল্লাহ বলেছেন ওই পরিষ্কার পৃথিবীতে এবার নামাজের চাষ করুন, রোজার চাষ করুন। আমার রসুলুল্লাহর ওই কাজটা করবে কে বলুন? প্রত্যেকটা গ্রামে বলুন এতিম সম্মান পায়, বিধবা মর্যাদা পায়, বলুন বলুন, গ্রামে জুলুম বন্ধ হয়েছে, সন্ত্রাস মুক্ত গ্রাম আছে, নেশা মুক্ত গ্রাম আছে, চোর মুক্ত গ্রাম আছে, খুনি মুক্ত গ্রাম আছে, কিসের বলছে? এটা ইসলামের গ্রাম, মুসলমানদের গ্রাম। প্রত্যেকটা গ্রামে জুয়া লেডে লটারি নেশা মদ গান নাচ বড় প্রাণ করে মুসলমানের গ্রামে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে না হয়নি, কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার নামাজি মুসল্লি বাপেদেরও ক্ষমতা আছে? কেন ক্ষমতা নাই? ওদের পিছনে ক্ষমতা কেন? শাসক জানে ইসলামকে মিটাতে হবে, ডাইরেক্ট
বললেই ক্যাচাল হবে। মদ দে ইসলামের বিরোধী, জুয়া দে ইসলাম বিরোধী, নেশা দে ইসলাম বিরোধী, গান দে ইসলাম বিরোধী, জিনার ব্যবস্থা কর ইসলাম বিরোধী, খুন করা ইসলাম বিরোধী, আমরা সবাই ইসলাম বিরুদ্ধে। আমি করিনি খুন, আমি নেশা করিনি, কিন্তু নেশাকারীকে তো সাপোর্ট করি। তাহলে আমি কোন সা ধোয়া তুলসী পাতা হয়ে বসে আছি? আমার কথা শুনছেন না শোনেন নে? তাহলে বলো আমাদের উপরে আল্লাহর রহমত আসবে? বলুন ইসলামের দুশ্মনের আল্লাহর রহমত আসবে? কিন্তু আমাদের উপরে ডবল মার হচ্ছে। কি? এক, আমরা ইসলামের দুশ্মন হওয়ার জন্য মার খেয়েছি, আবার আমরা মুখে বলি আমরা ইসলামের অনুসারী, তার মানে মুনাফিক। দুই দিক দিয়ে মার খাচ্ছি আমরা। অতএব এ থেকে বাঁচতে গেলে উপায় কি? উপায় দরকার, এ থেকে বাঁচতে গেলে উপায় সেই একটাই, সব ভাইকে বাদ দাও, প্রতিটা বাড়িতে রসুল্লাহ জীবনী তোলো, রসুলকে ফলো করো, নবীকে ফলো করো। আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে সব উলামারা আমার কথা শোনায় তাদেরকে তোমরা ধরো, তাদের পিছনে ঘোরো, তাদের নেতৃত্ব মানো, তাদেরকে সম্মান করো, তাদেরকে কাঁধে করে ঘোরো, তারা যে ডিরেকশন দেবে সেই ডিরেকশনে চলো, তবেই তোমরা আগামী দিন আল্লাহরও সাহায্য পাবে এবং দুনিয়ার বুকে তোমরাও ক্ষমতাশালী হবে, তবেই কামিয়াবি হবে। আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে, আঘাত দিচ্ছে কাউকে? যদি দেয় আমি তেনাকে বলবো আপনি তওবা করুন বেশি বেশি করে, কেন আমার মুখ কথা তো আমার নয়, মুখ আমার কথা তো আমার নয়। আজকে কি হচ্ছে বলুন না? আল্লাহ নবী গরিবের জন্য লড়তে গিয়ে মার খেয়েছে, আর এখন লক্ষ লক্ষ মুসলমান গরিবের সম্পদ চুরি করে খুনিদের হাতে তুলে দেবার জন্য মারপিট করছে। আছে না না, গরিবকে মিথ্যা কেসে জড়াবার জন্য আজকে মারপিট করছে, গরিবের উপর অত্যাচার হচ্ছে। আহা কি হচ্ছে সমাজ! আল্লাহ পাকের রাজা বাসার আগে উচিত হবে তোমাকে আমাকে পরিবর্তন হয়ে যাবার। এ যুবকে জিন্দেগি আল্লাহ দিয়েছে, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য ভাবো আমাকে জেলে দেবে থাকা যাবে না, তাহলে জাহান্নামে যাবার জন্য প্রস্তুত হও। হকের পক্ষে থাকার জন্য যদি মনে করো আমার রুজিটা কম হয়ে যাবে, তাহলে আখেরাতে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো। আর দুনিয়া জমিনে যদি তুমি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ তোমাকে যে দায়িত্বটা দিয়েছে, তোমাকে কুনতুম খায়রা উম্মাতিন করেছে, শ্রেষ্ঠ উম্মাত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মাত করেছে? তোমার কাজ হলো গরিবের চোখের পানি মোছা, তোমার কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা দেওয়া, তোমার কাজ হলো সমাজের অন্যায় থেকে সমাজকে বাঁচানো, তোমার কাজ হলো এই সমাজে মানুষকে ইনসাফের রাস্তা দেখানো। এর জন্য তোমাকে যদি সংগ্রাম করতে হয় তোমাকে পিছিয়ে গেলে হবে না। ফয়সাল্লাহ তো আল্লাহ পাক তৈরি করে, ফয়সাল্লাহ আল্লাহর কুদরতি হাতে, কিন্তু তোমাকে আমাকে চেষ্টা করতে হবে। যেমন বদরের ময়দানে 313 জন আগিয়ে গেল, এক থেকে 1000-এর উপরে 313 জনের তো ভাবা দরকার ছিল, ওদের সংখ্যা হলো 1000, ওদের হাতে তরোয়াল আছে, অস্ত্র আছে, সবে তারা মুসলমান হয়েছে। তাদের বাপ দাদু আমার রাসূলুল্লাহর হাতে হাত দেয়নি গো, তাদের মধ্যে অনেকে ভুল রাস্তায় চলে গিয়েছিল, অনেকের বাপ দাদু নবী ইব্রাহিমের দিনে ছিল, বেশিরভাগটা অন্য দিকে ছিল। এই যুবকেরা তথাপিও তাদের মধ্যে একবারও চিন্তা আসেনি যে ওদের গায়ে লোহার ড্রেস রয়েছে, আমাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে, ওদের গায়ে এত ক্ষমতা রয়েছে, ওদের সংখ্যা বেশি, তথাপিও তাদের মধ্যে কোনো চিন্তা দেখা যায়নি। সবে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হবার মতো হয়েছে আমার নবীর জবানের উপরে বিশ্বাসের মতো বিশ্বাস করেছে, আল্লাহর কথার উপরে বিশ্বাসের মতো বিশ্বাস রেখেছে। তারা জানে হকের পক্ষে লড়াই করলে শহীদ হলে বিশা জান্নাতি, আর কামিয়াবি হয়ে বেঁচে থাকলে গাজীর সম্মান আল্লাহ মিলা। তারা জানে দুনিয়া চিরস্থায়ী নয়, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। কেননা তারা জানে
জান্নাতান। আমার আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিয়েছে, যারা আমাকে ভয় করে আমি আল্লাহকে শুধুমাত্র ভয় করে তাদেরকে আমি আল্লাহ দুটো জান্নাত দেব। এই পৃথিবীতে কত লোক রয়েছে সামনে, ওনারা দেখেনি, ওনারা ভরসা আল্লাহর উপরে রেখেছে, যদি লড়াই আল্লাহ আমাকে মৃত্যু দেয় আমি বিহিসাব জান্নাত পাবো। এমনি তো মৃত্যু হবে, কমসে কম হকের পক্ষে যদি লড়াই করি, আর যদি মৃত্যু না কপালে থাকে আমি হকের বিরুদ্ধে যেমন হকের পক্ষেও যদি না দাঁড়ায়, অন্যায়ের পক্ষেও যদি দাঁড়ায়, অন্যায় যদি পাহাড় সমান পর্যন্ত থাকে সেখানেও তো মৃত্যু হতে পারে। তাই তিনারা কোনো দিকে না তাকিয়ে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য ঝাঁপিয়েছে, আর 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই লড়াইটা কিসের ছিল ভাই? এই লড়াইটা কিসের ছিল? এক কথায় হক আর না হকের। কিসের লড়াই? হক আর না হকের। এক জালিম, একদল জালিম শাসকের বিরুদ্ধে মজলুমদের পক্ষে দাঁড়িয়েছে 313 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম শাসকটাকে আবু জেহল, উতবা, সাইবা, আবুল হাব, তারা তখন সমাজকে পরিচালনা করত, ক্ষমতাশালী তারা, তাদের বিরুদ্ধে লড়াইটা ছিল। কিসের জন্য? তারা মানুষকে জুলুম করত, তারা মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছিল, মদিনার বাসীকে লুটতে চেয়েছিল। কেন? মদিনাবাসী রসুলকে সাথ দিয়েছে, তাই কথা মাথায় ঢুকছে? আজ আমাদেরকেও লুটতে চায়, আমাদেরকেও মারতে চায়, আমাদেরকেও মিটিয়ে দিতে চায়। কেন? আমরা রসুলুল্লাহকে মানি, দীন ইসলামকে অ্যাকসেপ্ট করেছি, তাই আছে না নাই? কিন্তু দুঃখ এতটা জায়গায়, আমরা সেই ইমানের ক্ষমতা থেকে পিছিয়ে গেছি, আমরা জালিমকে দেখে ভয় করি, আল্লাহকে ভয় করি না। আর আমার আল্লাহ বলছে যে যার অন্তরে আমার ভয় আছে দুনিয়া তাকে ভয় করবে, দুনিয়া তাকে ভয় করবে। প্রত্যেকটা সন্ত্রাসের অন্তরে আমার প্রেমিকদের ভয় আমি আল্লাহ ঢুকিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাতে কিছু নেই, তার হাতে কিছু নেই, তারপরেও তাকে দেখে ভয় পেল। এ কথা বুঝছেন না বোঝেন না? কেন? আল্লাহ ভয় ঢুকায় জালিমদের অন্তরে, আল্লাহ প্রেমিকদের, যারা আল্লাহকে ভয় করে তাদের ভয় জালিমদের অন্তরে বলুন ঢুকিয়ে দেয়, দেখে ভয় করে। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে চারিদিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। শুনছেন? নবী পাকের হাদিস বলছি, আর মিলিয়ে দেখুন তো ওই হাদিসটা এখন বাস্তবে হচ্ছে, শুরু হয়েছে কিনা। আল্লাহ নবী বললেন এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে ওইভাবে জালিমরা ঝাঁপিয়ে পড়বে যেমন একটা খাবার পাত্রে খাবার আছে, ক্ষুধার্ত পশুগুলো সব ঝাঁপিয়ে পড়েছে, ওই রকম আমার উম্মতের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর তাদের সংখ্যা কি কমে যাবে, আমার ভাইদের সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন না, তাদের সংখ্যা অনেক থাকবে। নবী যখন বলছে অনেক থাকবে, তাহলে অনেক না কম? আমরা জোরে বলেন, খাতা কলমে কমিয়ে রাখা হয়েছে, কমানোতেই যদি এই মিজাজ লেয় আর সংখ্যা যদি জানিয়ে দেওয়া হয় তাহলে এদেরকে রুখে রাখা যাবে? কথা বলবেন তো, শয়তান কখনো চায়? শয়তানি রাস্তাটা বন্ধ হোক, এই চাই কখনো? খুব কষ্ট করে গোলাম বানানো হয়েছে, আর সেই গোলামি শিকল থেকে কেউ খুলে দে তোমায় আজাদ করে দেবে, এটা কেউ মেনে নেবে? খুব ভালো তারে বোঝেন। হ্যাঁ, গাধা সারা জীবন খেটেই যায়, মাফ করবেন, পীরের আওলাদ, ভালোবাসেন, সম্মান দিয়েছেন তো নাকি, তাই তো শোনার জন্য বসেছেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু উপমা দিতে গেলে, বুঝাতে গেলে কথা তো আনতে হবে। গাধা সারা জীবন খেটে মরে, রাজা কিন্তু বনের সিংহই হয়। কি ভুল বলছি? অথব দুটো জিনিসই রয়েছে, আপনি কোনটা হবেন ঠিক করুন না। সারা জীবন তো খেটেই গেলেন, 77 বছর ধরে এর জন্য খাটলেন, ওর জন্য খাটলেন, ওর জন্য খাটলেন, রাজা কবে হবে? মাথায় ঢুকছে না? ঢুকেনি না, কি করে হব? এইটাই তো ধ্বংসের আলামত, এইটাই তো ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আমি পাঁচ জনলে কি করব, আমি দশ জনলে কি করব, এটাই তো সমস্যা। তো শোনেন কি কথা বলছিলাম জানো, কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। রাজা কখন হবে, রাজা হবার দুঃস্বপ্ন, কিন্তু হতে গেলে যে রাস্তায় যেতে হবে সে রাস্তায় যেতে হবে। তো শোনেন আমি বললাম ওই যে ক্ষুধার্ত পশুগুলো যেভাবে খাদ্যের থালের ওপরে লাফিয়ে পড়ে খাবারের ওপরে, আমার নবী বলছে আমার উম্মতের ওপরে একটা সময় জালিমরা সব ঝাঁপিয়ে পড়বে। মনে পড়ছে সাহাবা হুজুররা কি জিজ্ঞেস করলেন, সংখ্যা কি কম হবে? রসুল বললেন না অনেক হবে। নবী সত্য বলে না মিথ্যা বলে? নবীর কথার উপরে বিশ্বাস নেই তাহলে আমরা অনেক না কম? আচ্ছা সেই সময়টা এখন চলছে কি দেখুন তো, এবারে শুনুন। তখন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি? আল্লাহর নবী দুটো কথা বলেছেন, একটা কথা হলো তারা লুবি হবে। কি জন্য মার খাবে? জোরে বলুন, লুবি হবে। বলুন রাসূলুল্লাহর কথা মিলছে না মেলে না? আমরা লুবি হইছি না হইনি, খারাপ লেবেন না, আমি সব ইমামকে বলছি না, কিন্তু বড় এক বড় অংশের ইমামও লোভে পড়েছে না পড়েনি, সামান্য ভিক্ষাতি বিক্রি হয়ে যাচ্ছে। আমি সবাইকে বলছি না, নাউজুবিল্লাহ, সবাইকে বলা পাপ, সবাই তো হয়নি কিন্তু বিক্রি হচ্ছে না হয়নি। ইমামের কথা ছাড়ুন, আরো বড় বড় ইমাম, অনেক হুজুর, অনেক বড় বড় মাওলানা, বিক্রি হচ্ছে না হয়নি। দেখা যাবে 100 বস্তা চাল দিয়েছে মাদ্রাসায়, বিক্রি হয়ে যাচ্ছে, এক কথা বাতায় ঢুকছে না, ঢোকে না, হক কথা বলার ক্ষমতা কেন লোভে পড়ছে? রসুলের কথা মিলছে না মেলে নেই? আচ্ছা আপনারা সাধারণ যারা রয়েছে আমরাও লোভে পড়েছি না পড়িনি? বলুন বলুন, মাথা চুল করছেন কেন, লোভে পড়েছেন না পড়েননি? হ্যাঁ কি না বলুন? এক কাপ চায়েতেও বিক্রি হচ্ছে, একটা চা খাইয়ে দি ব্যাস, কালকেই হয়তো চায়ের দোকানে চা খাইয়ে বলবে আব্বাসের এসব বলা দরকার আছে, চাটা এক ঢোক খেয়ে বলবে ঠিকই বলেছ, সব কথা বলার কি দরকার? তাহলে এক কাপ চায়ে গেল না গেল না? হাসলে হবে না, রাসূলুল্লাহর হাদিসটা মিলছে কিভাবে দেখো? এক নম্বর কি লুবি, আমরা এত লুবি হয়ে গেছি, ভালো ভালো ঘরের বউগুলো কেউ রাস্তায় বার করে দিয়েছি, যা সামান্য ভিক্ষা যদি পাওয়া যায় লিয়ায়, কথা মাথায় ঢুকছে না ঢোকে না, সেখানে মুখ তোলেন চাচি, মুখ তোলেন বুবু, মুখ তুলে ফরম ফেলা হচ্ছে, আরে পাশে বসো না চেয়ারে, শুনছেন আমার কথা গায়ে লাগছে? তাহলে শয়তান কেমন ভাবে আমাদেরকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী লোভে ফেলছে দেখছেন? আমরা যতটা না হাদিস জানি, যারা আমাদেরকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে তারা কোরআন হাদিস নিয়ে আরো রিসার্চ করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কোন পয়েন্টে রাসূল বলেছে এটা ধ্বংস হবে সেই পয়েন্টগুলো এদের মধ্যে ঢুকাও। বলেন লোভে ফেলা হচ্ছে না হয়নি? কি গো বাজার হচ্ছেন? এ থেকে বাঁচার উপায় কি? লোভ ছাড়তে হবে, সুজা সুজি কথা। দ্বিতীয় নম্বর রসুল কি বললেন? দুটো হাদিসে চার এক হাদিসে এসেছে তারা মৃত্যুকে ভয় করবে, এক হাদিসে এসেছে আল্লাহকে ছেড়ে দুনিয়াকে ভয় করবে। যাই হোক দুটোর একটা যেটাই নেবেন বলুন, আমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢোকে নে? দুনিয়ার ভয় ঢুকেছে না ঢোকে নে? না বাবা কথা বলতে যাব না, আমার দাওয়াত চলে যাবে, আমি আমার মতো ভাবছি। না বাবা কথা বলতে যাব না, আমার ইমামতি চলে যাবে, ইমাম ইমামের মতো ভাবছে। আমি সবাইকে বলছি না, ভাইকে বলছি না, কেউ কেউ ভাবছে না বাবা বলবো না টোটো চালানোটা বন্ধ হয়ে যাবে, কেউ বলছে না বাবা বলবো না দোকানটাই স্যাটারে তালা মেরে দেবে, ভয় হয়েছে না হয়নি? জোরে বলেন। কিন্তু এই বিশ্বাস তো আমাদের নাই, দুনিয়া যদি একটা দরজা বন্ধ করতে পারে আমার আল্লাহ হাজারটা রুজির দরজা খুলতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তোমাদের এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, একটা জিনিস দেখছিলাম, বেশি খুলে বলবো না, কেউ পালাতে যাচ্ছিল তাকে ধরে এনেছিল আবার, এটা খুব দরকার, এটা সব জায়গায় দরকার, ধন্যবাদ জানাই নূরনগর এলাকার মানুষকে, ধন্যবাদ জানাই। আর চেপকে লাল কর দেওয়া দরকার, পাকামো ধরেছ, হ্যাঁ পাবলিকের সঙ্গে পাকামো ধরেছ, এভাবে অ্যাক্টিভ হওয়া দরকার। তো যাই হোক আমি যে কথা বলতে চাইছি, তাহলে লোভে পড়েছি না পড়িনি?
মানুষ বিশ্বাস করে আব্বা সিদ্দিকির উপরে ভরসা করলো, আব্বা সিদ্দিকি দেখা যাবে কালকে, কেউ বললো 2 কোটি দেবো, আমি একটু VIP তো জন্য 2 কোটি বললাম, তা বলে আলহামদুলিল্লাহ 2 কোটিতে আমাকে কেন আমার জুতোটাও কেনা যাবে না, ইনশাল্লাহর কথা বল, ইনশাল্লাহ বলছি 2 কোটিতে আমি কেন আমার জুতোটাও কেনা যাবে না, ভাবলেন জুতো, হ্যাঁ ওটাই বলছি, কেন জুতোটা মোস্তফা জানে রহমতের একজন গুলামের জুতো, ওর দাম আছে বাপ, তুমি দুনিয়ার চোখে দেখতে গেলে হবে না, অন্য চোখে দেখো, অতএব বুঝাবার জন্য বলছি। এবার আমি বিক্রি হয়ে গেলাম, তাহলে এটা কি লোভ না লোভ নয়? তাহলে এই লোভের জন্য আজ আমরা শেষ হচ্ছি না হইনি। আর একটা কারণ কি রসুল বললেন? ভয়। অথচ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের অন্তরে দুনিয়ার ভয় ঢুকিয়ে দেয়, দুনিয়ার ভয়, দুনিয়ার ভয় ঢুকে যায়। আমি কোন কিছু বলি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন চুপচাপ আছি, দেখছেন তো নাকি, এরপরেও যে দেখবেন বিভিন্ন জায়গায় সে আমাকে নিয়েও আলোচনা হয়, হয় না হয় না, মানে এখনো ভয়ে আছে, সে বসে আছে কেন, চুপ আছে কেন, চুপ থাকাটাও ভয়ের কারণ না, আছে তো সমাজে ওইটাও ভয়ের কারণ। ভয় করবেন কাকে, জোরে বলুন কাকে, আর সব কিছু চাইবেন কার থেকে, রেজেক যদি আল্লাহ, হযরতে খাতুনে জান্নাত আমার মায়েদের লক্ষ্য করে বলছি, কারণ আমার মায়েরা অনেকে আমার অনেক কিছু বলে তো শোনা যায়, অনেক মায়েরা বলে কি করা যাবে, আমি বলতে চাই মা খাতুনে জান্নাতের একটা কথা শোনেন, লোভে পাপ পাপে মৃত্যু, একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ পাপে মৃত্যু, আমি আপনাকে দেব, আমি আপনাকে 2,500-2,000 টাকা দেব, অপর দিক থেকে আপনার থেকে 5,000-10,000 বার করে নেব, আপনি এতই বুকা, তারপরেও আপনি আমাকে বলছেন ভালো ছেলে, এর চেয়ে বড় বুকার কেউ আছে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক সপ্তাহ স্বামী নিয়ে বাচ্চাদের নিয়ে খাওয়া হয়নি, আল্লাহ নবীর কাছে গেছে যদি আব্বার কাছে কিছু পাওয়া যায়, যে দেখছে একটা বকরি ডোজ, অনেক বড় কথা ভাই, এর আগে আরো ঘটনা আছে, হযরত আলী হুজুর প্রথম গেছে, কেন ও সময় আর নেই, আবার কেউ ওই গজ কাটা শুনে যে সমালোচনা না করে, কথা বুঝে আসছে, মূল জিনিসটা বলছি, যে বলছেন আব্বা হাসান হুসাইন কয়েকদিন খাইনি, যদি এই বকরিটা দিতেন তাহলে আমরা জবাই করে সবাই খেতাম, আল্লাহ নবী বলেছেন নিয়ে যাও ফাতেমা, তবে নিয়ে যাওয়ার আগে একটা কথা শোনো, তুমি এই বকরিটা ছাগলটা নেবে না একটা দোয়া শিখাবো শিখবে, যে দোয়াটা আল্লাহর আরো নৈকট্য কাছে নিয়ে যাবে তোমাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময় বলছে? এক সপ্তাহ বাচ্চারা খাইনি, পানি খেয়ে আছে, হাসান হুসাইন হযরতে সেরে খোদা আলী খাইনি, এক সপ্তাহ পানি খেয়ে আছে, নিজে এক সপ্তাহ পানি খেয়ে আছে, সেই রকম একটা টাইমে একদিকে রেজে খাবার আর একদিকে রসুল বলছে নিয়ে যাও, কিন্তু একটা কথা, একটা দোয়া শিখাবো, ওই দোয়াটা নেবে না বকরি ছাগলটা নেবে, দোয়াটা তেলাওত করলে আল্লাহর বেশি কাছে হওয়া যায়, নৈকট্য পাওয়া যায়, ফাতেমা কোনটা নেবে? আহা কুরবান যাক ফাতেমা হুজুরের কদমে, আমার মা বাপের জানমাল, আমারও জানমাল, আমার মা যেন ফাতেমা হুজুরের জান্নাতি চাকরানি হয়, বলুন আল্লাহুম্মা আমিন, আমার পরিবার আমার সন্তান কন্যা যারা আসবে সবাইকে ফাতেমা হুজুরের চাকরানি করুক, জান্নাতের খাদেমা বানা, বলুন আল্লাহুম্মা আমিন, কি কুরবান। তখন বলেছিলেন আব্বা আমার ওই ছাগল লাগবে না, আপনি আমার দোয়াটা শিখান, আমি ফাতেমা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর নৈকট্য হতে পেতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আমাদের কোন বাড়িতে খাওয়া হয়নি, বলুন বলুন কোন বাড়িতে খাওয়া হয়নি, এরপরও কেউ ভিক্ষা দিলে সেখানে ছোটে না ছোটে না, তু দিক দিয়ে জালিম গুলো ছিঁড়ে টিড়ে খাবে, আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি তো কথা গুলো বলছি, কে কে কষ্ট পেচ্ছেন ভাই, আব্বাজানরা কষ্ট পেচ্ছেন, যদি না পান বাপ আমার বাচ্চা গুলোকে বুঝান, যুবকরা তোমাদের এই বাচ্চা গুলোর কথা ভাবো, তোমার অপরাধে তোমার বাচ্চাকে 2-3 বছরের মধ্যে কাফন না পড়তে হয়, ক বছর বলছি? হ্যাঁ 2-3 বছর, বেশি লম্বা ডেট দিচ্ছি না ইনশাল্লাহ, তুমি যদি পরিবর্তন না হও,
এই যে হাদিসটা আপনাদের শোনালাম, দুনিয়াকে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে আর লোভে পড়ে যাবে, এই হাদিসটা তুমি আমি যতটা না জানি তার থেকে বেশি তোমাকে আমাকে যারা মিটাতে চায় তারা আরো বেশি রিসার্চ করেছে। এই রিসার্চ করার জন্যই তো সমাজের বুকে একদল ভিডিও পাওয়া যায়, দেখবেন কি ভিডিও, একজন মুসলমানের দাড়ি ধরে বিভিন্ন স্লোগান দিয়ে মারছে আর একজন ভিডিও করে তুলছে, মারতে 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 মেরে ফেললো, কাকে ট্রেনে পিটতে পিটতে মেরে ফেললো, তাকে পিছন থেকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেললো, ওগুলোকে ভিডিও তুলে তুলে ছাড়া হচ্ছে, আর যারা মেরেছে পরবর্তীতে তাদেরকে ভিআইপি ভিআইপি পদ দেওয়া হচ্ছে, বড় বড় লিডার নেতা বানানো হচ্ছে। কেন এটা ওরা করছে, কি জন্য করছে? একটাই কারণ, নবী বলেছে মৃত্যুকে ভয় করবে যেদিন সেদিন এদেরকে ধ্বংস করা সহজ হবে। তাই তোমার আমার অন্তরে এই হাদিসের বাস্তবটা কারা ভিডিও করে ছাড়ছে বুঝতে পারছেন না, বারণি কথা শুনছেন না, শোনেন না কেন? তারা জানে এই হাদিসটা যতক্ষণ না এদের অন্তরে ঢুকানো যাবে ততদিন এদেরকে শেষ করা যাবে না। যেদিন এদের অন্তরে ভয় ঢুকবে সেই দিন এদেরকে শেষ হবে, মোহাম্মদ রসুল বলেছে। আর ওরা মোহাম্মদ রসুলকে এইভাবে জানে, নিজের সন্তানের থেকেও আপন হিসাবে জানে, এটাই কোরআন বলছে। মোহাম্মদ রসুল যা বলে সত্য বলে এটা ওরাও জানে, কথা মাথায় ঢুকছে না ঢোকেনি। যিনি বলেন পরিবর্তন হচ্ছে না কেন, দুটো কারণ, একটা হচ্ছে খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে যায় তারা পরিবর্তন হয় না, আর একটা হচ্ছে তারাও লোভে আছে কিন্তু তারা মরবে না, কেন তাদের জন্য দুনিয়া। তুমি আমি ওয়াদা করেছি আমানতু বিল্লাহে ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তুমি আমি ওয়াদা করেছি আল্লাহ তোমাকে বিশ্বাস করি। বর্ডারে একটা লোককে বিএসএফ পাহারা দিতে দেওয়া হয়েছে, সে যদি কোনো দুষ্কৃতীকে দেশে ঢুকতে দেয় তার শাস্তি যা হবে, আমার যদি দুষ্কৃতীতে ঢুকছে দেখে চুপ থাকি আমার শাস্তি কিন্তু সেটা হবে না, কেন আমি অদা করিনি, আমি মাইনে লইনি, আমি বর্ডার পাহারা দেবো বলে চাকরিতে জয়েন্ট হইনি আমি। সে কিন্তু ডিউটি করে মানুষকে ঢুকাচ্ছে, সে গাদ্দার, কথা মাথায় ঢুকছে না ঢোকে না। আমি ভাই ক্ষমতা নেই ঢুকছে আমি তো মানিনি, কথা মাথায় ঢুকছে আমার জন্য আলাদা শাস্তি হবে। তাহলে আজকে আমরা ওয়াদা করেছি আল্লাহ তোমায় মানি, তোমার রসুলকে মানি, তুমি হক, তুমি একমাত্র শক্তিমান, অন্য কারো হাতে শক্তি নেই, মানার পরও আমরা সে কথাকে বাস্তবে রূপ দিচ্ছি না। আমাদের জন্য মার বেশি আছে না নাই, আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন, রোদ বাড়ছে, দোয়া করে দেবো, তাহলে আর একটু সময় দেন, আর একটুখানি। তাহলে এই যে রসুল বলল প্রথম নম্বর কি জিনিস, ওদের অন্তরে আল্লাহর ভয় জ্বলে, যে দুনিয়ার ভয় ঢুকে যাবে, ওরা মৃত্যুকে ভয় করবে, তাই ফটো তুলে তুলে ছড়াও যাতে করে এগুলো দেখে মুসলমানরা ভয় খেয়ে যায়, তাতে করে হক কথা না বলে, গরিবের হয়ে কথা না বলে, দেশের হয়ে কথা না বলে, এতিমের হয়ে কথা না বলে, দুটো খেতে পাচ্ছি এটাই যেন মনে করে বাবা ঠিক আছে, বাবা বেশি বড় বলার দরকার নেই, মেরে ফেলবে, কথা মাথায় ঢুকছে না ঢোকে না, এটা হচ্ছে প্ল্যান। আর এই খবরটা খেলিয়ে আবার পাড়ায় পাড়ায় গ্রামে 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 প্রচার করছে আর একদল, এ করছে না করে না, কি হয় মারছে, কি হয় কাটছে, এসে গেলে তোদেরকে মেরে ফেলবে, বলছে না বলে না, কথা বলছে না তো। তাহলে এরা দুজনেই হাদিদের হাদিসটাকে ফলো করেই কিন্তু কাজ করছে, হাদিসটাকে ফলো করেই কাজ করছে, কেন? ওরা মানুষের প্রভু হতে চায়, আর মানুষের প্রভু হলে নমরুদ হবে, ফেরাউন হবে, তখন কেউ না বিরোধী করো, মুসার উত্তরসূরি ইব্রাহিমের উত্তরসূরিরা বিরোধী করবেই। অতএব এদের অন্তরে আগে থেকে ভয় ঢুকিয়ে রাখো, এরা যেন মনে করে দেখার দরকার নেই বাবা আমি যা ভিক্ষা পাচ্ছি ওই খেয়ে থাকি, কথা মাথায় ঢুকছে না ঢুকে নে, আমার কথা মনে হচ্ছে বুঝতে পারছেন না, তাহলে এটা একটা প্ল্যান তো নাকি, এটা প্ল্যান তো। অতএব এই প্ল্যান থেকে আমাদেরকে বেরোতে হবে, কি বেরোতে হবে, আমাদের প্রতিজ্ঞা একটাই থাকবে, অন্যায় ছোট হোক আর বড় হোক অন্যায় নাই, ছোট হোক আর বড় হোক নাই, অন্যায়ের দিকে যদি কোটি লোক থাকে তাও আমায় তার বিরুদ্ধে লড়বো, আর ন্যায়ের দিকে যদি কেউ না থাকুক আমি একা লড়বো, রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন, হকের পক্ষে থাকবেন, রাজি আছেন? আলহামদুলিল্লাহ, এই হাত যদি সত্য হয় তাহলে অঙ্গীকার করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে চেষ্টা করুন, আজ থেকে চেষ্টা করুন, পরের জমিতে পানি না দিয়ে
অতি পানি দেন, অতি চাষ করুন, আজ নাই কাল, কাল নাই পরশু, পরশু নাই তরশু, জমি চাষ যোগ্য হবে, ফল বাড়বে, বাজারে বিক্রি করবেন, অর্থ বাড়বে, ছোট জমি থেকে আস্তে আস্তে জমি বাড়াতে পারবেন, আর পরের জমিতে পানি দিয়ে সারা জীবন তোমার এক কাটাও হবে না। এ কথা বুঝছেন না? বুঝেন না কথা? বুঝছেন না ভাই? আমার ছোট জমিন, আরে ছোট বড় রাখো, ছোট বড় রাখো, তোমার ছোট জমিনই বারবার ভাগ ভাগিয়ে দিচ্ছ, তুই কর, তুই কর, তুই কর, একদিন দেখবে পুরো ভাগ রেকর্ড হয়ে তোমার জমিনই আর নেই, তখন তোমার ছেলে কি করবে? তোমার ছেলে কি করবে? আব্বাস সিদ্দিকীর কি ইন্টারেস্ট আছে? না, এখন আমাকে চাচা বল ভাই বলে ভালোবাসো, তাই বুঝাবার চেষ্টা করছি এই শয়তানদের চক্রান্ত। কোনো বুঝুন, একজন ভয় দেখাবে, একজন খুন করবে, একজন প্রকাশ আওয়াজ দেবে, তোদেরকে কেটে ফেলবো, মেরে ফেলবো। কেন? রসুলুল্লাহর হাদিস, এরা ভয় না খেলে এদেরকে দমানো যাবে না। আর এক দল ওই বলে না, কাটা খায় নুনের ছিটা, সেও এসে বলবে সত্যি রে, মেরে ফেলবে রে, ওরম কাজ করিস নি রে, মেরে ফেলবে রে, কেন তুই অন্য জমিতে পানি দিতে যাবি, আমার জমিনে পানি দে, যা এখন তো দিচ্ছি, ওইলে থাক না, শেষকালে বিপদ হয়ে যাবে। এরকম বোঝাই না, বোঝাই না, এই দুটো শয়তানের প্ল্যানই একটাই, এদের লক্ষ্য সব এক, এরা আমাদেরকে শেষ করতে চায়। বলুন, এতদিন তো হয়ে গেছে, বলুন এদের কারো প্রচেষ্টায় আমাদের ঘরের ছেলেকে কেউ পড়িয়ে জজ বানিয়েছে? কথা বল, আমাদের কোন ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছে? আমাদের কোন ছেলেকে ইরা মেহনত করে দরদ দেখিয়ে কোন বড় ডিএম বা বিডিও বা কোন রকম ভাবে ডব্লিউবিসিএস অফিসার বানিয়েছে? জোরে বলেন, বানাইনি। উপরন্তু দিনকে দিন আরো গরিব হয়ে যাচ্ছি, যাতে করে আরো ভিক্ষাটা কমিয়ে দেওয়া যায়, যাতে করে জান বাঁচাবার মতো খেয়ে থাক। কথা বুঝছেন না? বোঝেন না? যদিও বা মাদ্রাসা গুলো আমরা মেহনত করে তৈরি করি, আপনার গ্রামও শুনলাম আছে মাদ্রাসায় কমসে কম গরিব বাপ্মা গুলো ছেলেকে পাঠিয়ে দেয়, যা ঘরে থাকলে তো খেতে পাবি না, মাদ্রাসায় যা, চাঁদা টাঁদা তুলে যাই হোক, ডাল ভাত তবুও মাদ্রাসায় হয়। বড় প্ল্যান করে দেখুন, আমাদেরকে আরো গরিব বানাবার জন্য মাদ্রাসা কোনো কোন ভেঙে দিবার, বন্ধ করে দিবার প্ল্যান চলছে না? চলে না? কেন চলছে? এটা টোটাল ভারত ও বাংলা মিলিয়ে কম করে হলো 3-4 কোটি বাচ্চা মাদ্রাসায় পড়ে। যখন এখানে ব্যান করে দেওয়া হবে, 4 কোটি বাচ্চা নিজের ঘরে ফিরে যাবে, যে ঘরে নিজের খাবার নেই তো বাচ্চাকে দেবে কি করে? তখন হয় বাচ্চাকে বাপ গলা টিপে মেরে দেবে, আর না হয় বাপ বাচ্চার জন্য খুন করবে। বদলাম দিনের শেষে কোন জাতির হবে? জোরে বল, আমি মুসলমান নয়। চুরি আপনি করলেন, ধরা পড়লো, যখন মিডিয়া কি দেখাচ্ছে? এই দেখাচ্ছে না, দেখাইনি, ওই যে জেলে পেশেন্ট ভ্যানে যাচ্ছে, কান ছিল, দেখাচ্ছে না, দেখাইনি, কিন্তু বদলাম কারো মুসলমান, মুসলমান, মুসলমান হচ্ছে না, হয়নি। তাহলে জঙ্গি তৈরি করলো, সন্ত্রাস তৈরি করলো, চোর তৈরি করলো, খুনি তৈরি করলো, নিজের শুধু ফায়দার জন্য, কাজ মিটে যাওয়ার পরে তারাই হাত ধুয়ে ঝেড়ে ফেলে দেবে, তারাই ধরিয়ে দেবে, দিবার পরে মিডিয়ায় দেখাবে মুসলমানরা, আরে শুধু মুসলমানরাই এই করে, আরে পুরো জাতের বদলাম হচ্ছে না, হয় না, ওই বদলাম আমার নয়। তাহলে আমার জাত কি করে শিক্ষিত হবে? আমার জাত কি করে এডুকেশন পাবে? আমার জাত কি করে ভালো জায়গায় যাবে? আমার জাতের অভাব কি করে মিটবে? আমার জাতের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা কি করে হবে, সেটা কি ভাবা আমার অপরাধ? জোরে বলেন, অপরাধ। তাই আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, করে সালাম দে বিদায় নেব। জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? কারা কারা বলছেন অধিকার আছে হাত তোলেন, লম্বা হাত তোলেন, অধিকার আছে কথা বলার হাত না বান, যারা যারা হাত তুলেছেন তাকে তাকে জিজ্ঞেস করছি কি? আচ্ছা, আমি যদি কষ্ট করে মেহনত করে চেষ্টা করি যে আমি তো হুজুর হয়ে গেছি, আমি হুজুর তো নাকি, মলি সাহেব তো নাকি, দিনের প্রচার করছি তো নাকি, যাক আমি এই লাইনে তো চলে গেছি, আমি কষ্ট করে চেষ্টা করে যদি আমার একটা ভাইকে উকিল বানায়, কি জজ বানায়, কি আইপিএস অফিসার বানায়, কি ডাক্তার বানায়, আপনাদের কোনো আপত্তি আছে?
আমি যদি কষ্ট করে একটা ভাইকে ডাক্তার বানাই, অনেক বড় মাপের ডাক্তার, আপনাদের অসুবিধা আছে? আমার একটা ভাইকে যদি কষ্ট করে জজ বানাই, আপনাদের অসুবিধা আছে? আমার একটা ভাইকে কষ্ট করে যদি আইপিএস অফিসার বানাই, আপনাদের অসুবিধা আছে? কেন অসুবিধা নেই বলো, কেন অসুবিধা নেই? প্রথম কথা, ইসলামে যখন নিষেধ নাই আমার অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। দ্বিতীয় নম্বর কথা, আমার তো উপকার আছে লসের থেকে, কি আছে না নাই? কেন আমার ভাই যদি ডাক্তার হয়, অনেক বড় মাপের ডাক্তার, জুম্মার দিন ঘরে বসে থাকি, দরবারে থাকি না থাকি না, আমার ডাক্তার ভাইটাকে যদি নাও পান, আপনি তো জুম্মার দিন আমাকে পাবেন, গিয়ে তো বললেন ভাই যান নুন্নগর থেকে এসছি, সেই জলসা করতে গেলেন, আর কি খবর? না আমার আম্মা কি আমার ছেলে এরম একটা বিমারে পড়ে গেছে, খরচ বলছে 2 লাখ টাকা লাগবে, আমি কোথা পাবো? এই 50-60 হাজার জোগাড় করতে পেরেছি, মেডিসিন টেডিসিন শুধু হবে, একটু দেখেন না আপনার ভাইকে বলে। ডাক্তারের সঙ্গে ডাক্তারের সম্পর্ক থাকে না? থাকে না। তাহলে তাকে যখন আমি তো বলবো, এই ভাই একটু করে দে, একটু করে দে, কেন তার পিছনে আমার মেহনত আছে, এই করে দে, এই করে দে, আমার ভাই মেহনত করেছি, ভাই করে দে, তাহলে উপকার আছে না? না। আমার একটা ভাই যদি জজ হয়, আপনি কোন মিথ্যা কেসে জড়িয়ে গেলেন, ভাইজান আমি এই বিপদে পড়ে গেছি, আমার বাড়া সাত কোর্ট, তাই তো নাকি? আর আমার ভাই হয়তো জজ হয়েছে হাইকোর্টে, বোঝাবার জন্য বলছি, কিন্তু হাইকোর্টের জজের বাড়া সাত কোর্টের সঙ্গে যোগাযোগ আছে না? নাই। তাকে আমি বললাম, ভাই ছেলেটা ভালো ছেলে, তার বাচ্চা, বাপটা আমি চিনি, ছেলেটা এই কাজ করতে পারে না, একটু যাতে নিরপেক্ষ হবে দেখা যায়, একটু ভালোভাবে দেখা যায়, একটু দেখ না, বলে দিলে উপকার হবে না? হবে না। আমার একটা কোনো ভাই আইপিএস অফিসার হলো, সে ডিউটি পেয়েছে হয়তো আপনাদের দেগঙ্গার বা বারাসাতে, আইপিএস অফিসার ডিউটি পেয়েছে, আর দেখা যাচ্ছে আমার বসিরহাটের কোনো জায়গায় কোনো ছেলে ফেঁসে গেল, জুম্মার দিন ঘরে আছি, তার বাপ যে বললো ভাই জান আমার ছেলে নির্দোষ ছেলে, আজকে তাকে ঘর থেকে তুলে নিয়ে যে গ্যাজার কেসে দিয়েছে, আমি তো সেই অফিস থাকার আবার ভাইটাকে ফোন করবো, ও একটু দেখে দে না, আরে নির্দোষ ছেলে, দেখে দে, কি গো কাজে লাগবে না লাগবে না? জোরে বলেন, কেন প্রতি শুক্রবার দিন আমায় পাবেন? তাহলে কাল যদি আমার ভাই রাজনীতির নেতা হয়, আপনার উপকার হবে না? জোরে বলেন, উপকার হবে না? কেন জুম্মার দিন তো আমাকে পাবে, তাই আমি চিন্তা ভাবনা করে আমার ভাইটাকে রাজনীতিতে নেবিছি, অপরাধ করেছি? আমি জানতে চাই সবার কাছে, অপরাধ করেছি? আচ্ছা, ইসলামে যখন নিষেধ নেই, আপনাদের মনে অপরাধ কথাটা বলা কি উচিত হবে? হ্যাঁ, যদি দুর্নীতি করে ইসলামে হারাম, চুরি করে ইসলামে হারাম, কি মানুষের ক্ষতি করে ইসলামে হারাম, দেশকে লোটে ইসলামে হারাম, ক্ষমতায় এসে হিন্দু দলিত আদিবাসী কারোর উপরে যে জুলুম করে এটা অন্যায়, হারাম। কেন যে নেতা হয় তার কাছে হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, জনগণের সেবা করতে হয়। তা আমি আমার ছোট ভাই নওসাদ থেকে নাবিছি, অপরাধ করিনি তো? অপরাধ করিনি তো? আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, যদি উনি কোন ওই ভাই যদি কোনদিন কামিয়াবি হয়, জুম্মার দিন আমায় পাবেন বলে করিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। আচ্ছা, এরপরে একটা কথা হতে পারে, আব্বাস সিদ্দিকের কথা বলছে কেন? আচ্ছা, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করতে পারি না? তা আমি আমার আপনজনের সঙ্গে শেয়ার করছি, কেন আমার আপনজন অনেক হয়তো ভুল বুঝে আছে, কেন আমার আপনজনকে ভুল বুঝানো হচ্ছে? হচ্ছে না, হয় না? কেউ বলছে এর থেকে টাকা লিয়েছে, কেউ বলছে ওর থেকে টাকা লিয়েছে, কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। কারা বলছে ভাই? যে বলছে তাকে একবার দেখুন, আর আমাকে একবার দেখবেন না, কথা বলছেন না? আপনার গ্রামের একটা মাতাল বলছে ইমাম সাহেব, ইমাম সাহেব চুরি করেছে, একটা মাতাল বলছে ইমাম সাহেব চুরি করেছে, আপনি একবার ভাববেন না ইমামকে দেখবেন না আর মাতালকে দেখবেন না? এই কার কথা শুনে কাকে সন্দেহ করছে? আপনার গ্রামের একজন ঘুষখোর চরিত্রহীন ডাকাত চুরি করে ভর্তি করা লোক, আপনার গ্রামের আলেমকে বলছে ও দালাল, ও চোর, আপনি একবারও ভাববেন না যে কোন কথা শুনে কাকে সন্দেহ করছি? ভাববেন না? ভাববেন না? অতএব এটাও একটা শয়তানদের প্ল্যান, আপনাকে এই জালিম গুনো একজন স্বচ্ছ নবী বংশের ছেলের বিরুদ্ধে প্ল্যান মাফিক লাগাচ্ছে, এমন একটা কথা শুনিয়ে যে কথাটা শুনলে প্রত্যেকটা মুসলমান ভয় খাবে, আর এটাই তো আমাদের ইমানের দুর্বল। আমরা কাউকে কেন কারো বাপকে ভয় করি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, আমরা গরিব, আর এই গরিব আমাদেরকে আমাদের আল্লাহ করে না, আমরা আমাদের দোষে গরিব হয়েছি, কেন আমাদের আল্লাহ আমাদের ঘরে পার বছরে 22,000 কোটি টাকা সম্পত্তির মালিক করেছে। কত টাকা
কিন্তু আমাদের দোষে আমরা এই সম্পত্তির মালিক। 25-30 বছর কোন চোরকে দায়িত্ব দিয়েছিলাম, আবার 34 বছর এক চোরকে দায়িত্ব দিয়েছিলাম, এখন আর এক চোরকে দায়িত্ব দিয়ে রেখেছি। এরা সব লুটে পুটে খাচ্ছে আর আমরা গরিব হয়ে বসে আছি। কতদিনের জন্য এই বাচ্চা গুলো পড়াশোনার হবে? তোমার ক্ষমতা আছে এই বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিবার? তাহলে তোমার বাচ্চা পড়াশোনা করলো না, তোমার বাচ্চা দুদিন পরে সমাজ দূরই হবে। এডুকেশন না থাকার জন্য ভালো মন্দ পেটে বিদ্যাও নেই, চাকরি পাবে না, কোনো জায়গায় যাবে না। অনেকের মাথায় যেতে পারে পড়াশোনা করাও তো চাকরি হয় না, ওটাও তোমার আমার দোষ। ঘুষখোর দেটাকে যদি উপরে তোলো সেখানে কখনো পড়াশোনা করে চাকরি পাওয়া যাবে না। কিন্তু তোমার আমার বাচ্চার পিছনে খরচ করতে হবে, চেষ্টা করতে হবে, কারণ আগামী দিন তোমার বাচ্চার হয়ে কেউ না বলার থাকুক, আব্বাস সিদ্দিকী কথা বলছে, বলবে ইনশাল্লাহ। আগামী দিন তোমার বাচ্চা বড় হবে, তোমার বাচ্চা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাবে, এটা আব্বাস সিদ্দিকী চায়। তাই তোমার বাচ্চা যে পড়বে, তোমার বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াবার পয়সা আছে? জোরে বলো। তাহলে স্কুল বন্ধ তোমার বাচ্চা কি করবে? খুব ভালো করে দেখো, মুসলমান, দলিত, আদিবাসী, গরিব শ্রেণীর বাচ্চারা যায় স্কুলে যায়, তবুও হিন্দু গরিবরা পেটের খাবারকে মেরে বাচ্চাকে স্কুলে দেয়। আমরা মুসলমান তো খেয়েই শেষ। কথা কি গায়ে লাগছে? গায়ে লাগছে? তাহলে আমার জাত যদি অশিক্ষিত হয়, তাহলে কাল আমার জাতকে আরো গাল খেতে হবে না? আমার জাতের দুজনের জন্য পুরো ইসলামকে বদনাম হতে হবে না? হবে না। তাহলে আমার বাচ্চা কোনো শিক্ষা করবে কোথায়? আমার বাচ্চা পড়বে কোথায়? কিন্তু হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যে সাগরের কথা বললো, ওই সাগর যদি একে তাকে পাহারা না দিয়ে নিজের হাতে দখল করতে পারো, মনে রাখবে আপনার বাচ্চাকে ভালো ভালো জায়গায় পড়ানো যাবে ওই সাগর থেকে। অলরেডি আমি আমার মেহনতে আমার ভালোবাসার মানুষদের ঘরে নিয়ে নলেজ সিটি তৈরি করছি, আপনারা জানেন তো নাকি? জানেন তো, এরও কত সমালোচনা হয়েছে, আজও হচ্ছে কালো হবে, যে যা করছে করুক গে যাক। আপনারা যারা বাচ্চা দিতে চান এখন থেকে তৈরি হন, 3-4-5 তিনটে ক্লাসের ছাত্র লিয়া হবে, হোস্টেল সিস্টেম থাকবে, থেকে পড়াশোনা করবে। আপনার বাচ্চাকে মিশন সিস্টেম বোঝেন না, পড়িয়ে সেখান থেকে, আরে মৌলানা হবার জায়গা অনেক আছে, মাদ্রাসার জায়গা ফুরপুরাতো অনেক আছে, আপনার এলাকাও আছে, কিন্তু ডাক্তার, উকিল, জজ, কলমের জোরের দরকার আছে না? নাই। আরে তোমার মাদ্রাসাকে কালকে একটা আইন করে বললো সিল বন্ধ, ব্যান্ড ব্যান্ড খুলতে পারবে? তোমার মসজিদকে কালকে সিস্টেম মেরে দিল, তালা ঝুলিয়ে দিল, বন্ধ, খুলতে পারবে? মাথায় ঢুকাও, খবরিতে ঢুকাও। তুমি যদি নিজের জন্য বাঁচতে নাও চাও, বাচ্চা গুলোর জন্য বাঁচার চেষ্টা করো, বাচ্চা গুলোর জন্য ভাবো, এক বেলা খাওয়া বন্ধ করো। এমনি তোর ইসলাম রাত্রিরে খাওয়াকে অপছন্দ করে, কেন? রাত্রিরে খেলে মানুষের ক্ষতি হয়, খুব হালকাও খেতে বলেছে। উচিত হবে তোমার বাচ্চাকে রাত্রিরে না খাওয়ার মতো খেয়ে পড়িয়ে বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। দুই ধরনের শিক্ষা দেবে, কয় ধরনের? ছোট্টবেলা থেকে গলায় একটা শিক্ষার বই ঝুলিয়ে দাও, কি? রসুল হলো তোর মডেল, অন্য কেউ নয়, আব্বাসও নয়, রসুল হলো মডেল, এই একটা শিক্ষা। আর একটা শিক্ষা হলো তাকে দুনিয়াদারিতে কম্পিটিশনে জজ বানাও, উকিল বানাও, আইপিএস অফিসার বানাও, বড় বড় ডাক্তার বানাও। বড় ডাক্তার যখন তোমার ছেলে হবে, সেদিন রসুলুল্লাহকে মডেল বলে মানে সে ডাকাত হবে না। এখন তো একদল ডাক্তার আছে ডাকাতের কষায়ের থেকেও খারাপ, আছে না? নাই। কেটে দিয়ে রক্ত হাতে বলছে পেমেন্ট হয়েছে, এরম আছে রে বাবা? গল্প বলছি না, বাস্তব। কিন্তু রসুলুল্লাহর আদর্শ যদি তোমার বাচ্চার মধ্যে থাকে, ও বাচ্চা গরিবকে দেখলে দয়া দেখাবে, তোমার বাচ্চা চিকিৎসা করবে, তোমার বাচ্চা যদি আইপিএস অফিসার হয় ওই এলাকায়, যেমন আজকাল দেখছেন না, ঘুষ খেয়ে ঘুষ খেয়ে মিথ্যা কেসেই ভরিয়ে ফেলছে একদল পুলিশ। তোমার বাচ্চা যদি ক্ষমতাশালী হয় আর নবী পাকের আদর্শই তোমার বাচ্চার মধ্যে থাকে, কোনো নির্দোষকে সে জুলুম করতে দেবে না, সে যত বড় যেই মাথার উপরে বসে থাকুক না কেন, ওর পাওয়ার প্রচুর আছে। কথা মাথায় ঢুকলো? আমার কথাই মনে হচ্ছে গরমে একটুখানি কষ্ট হচ্ছে নাকি?
ভাবেন আমার সোনার ভাইরা, ভাবেন আমার আব্বা জানেরা, ভাবেন আমার মায়েরা বোনেরা, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান। আর যে পড়াতে গেলে যে অর্থ দরকার, এই অর্থ আল্লাহ আপনাদের দিয়েছে 22,000 কোটি টাকা পার বছরে। কত টাকা? 22,000 কোটি টাকা পার বছরে। ভাবুন, এতদিন ধরে সব চুরি হয়ে যাচ্ছে, লুটা হচ্ছে। আমার মায়েরা খুব খুশি, আমার কিছু ইমাম সাহেব ভাইরা খুব খুশি। আরে 2,000 কোটি ভিক্ষা দিয়েছে, 20,000 কোটি পকেটে তোর টাকা ভরে নিয়েছে, খুশি নাই। অতএব দায়িত্ব তুই নিবি কেন? আমার জিনিসের দায়িত্ব আমরা নেব। কথা ঠিক না বে? ঠিক গো। আসেন, সালাম দেন। এইসব চিন্তা ভাবনা করে আমি একটা ডিসিশন নিয়েছি, ভুল কিছু করিনি তো? হ্যাঁ, আমি হুজুর হয়ে গেছি, হুজুরের রাস্তাতে আছি, কিন্তু ভাইটাকে নেবি দিছি, যা আমার তোকে সাপোর্ট আছে। আসেন সালাম দেবো, ইয়া নবী সালাম। রাত বেলা হচ্ছে, রোদ বাড়ছে, আল্লাহর হুকুম কদিন পানি একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু আবার গরম বাড়ছে। এগুলো আমাদের কর্মের ফল, এগুলো আমাদের পাওনা, এগুলো কি আমাদের পাওনা। তো যাক, আসেন আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেন, বুন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ পাক ওই জাতকে কখনো পরিবর্তন করে না যে পরিবর্তন হতে চাই না। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, ফাইসাল্লাহ কার? আল্লাহ। অনেকে বলে মানুষ ফাইসাল্লাহ করে না, নানা সব অনেকের কথা হতে পারে। আমি বলি ফাইসাল্লাহ কার হাতে? আল্লাহর হাতে। আপনি ভাবতেই পারবেন না সে কাজ আল্লাহ করে দেবে। কথা বুঝে আসছে? আমি আমার লাইফে কোনো দিন ভাবিনি যে আজকে আমাকে একটা দিন এমন আসবে যে এই পিছিয়ে পড়া অসহায় মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার জন্য আমাকে একটা দিন আমার প্রাণ প্রিয় ভাইটাকে বিপদের কাছে নাপাতে হবে। না, বিপদ তো ভাই, কি বিপদ না বিপদ নাই, আজকে নাপাতে হয়েছে। আল্লাহ দেখুন তাকে সাথ দিচ্ছে, দিচ্ছে না দেয়নি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ, যেভাবে আমার আল্লাহ নিয়ে যাচ্ছে, আগামী দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বধর্মের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। কথা বুঝে আসছে? একটা দিন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ওকে কামিয়াবি করবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন না, আল্লাহ যেন ওকে কামিয়াবি করুক, বুন আল্লাহুম্মা আমিন। আপনাকে হাঁটতে হবে, ছুটতে যদি নাও পারেন কমসে কম হাঁটুন, তবে তো গন্তব্যস্থানে যাবেন। আপনি বসে থাকলে জীবনে কখনো পৌঁছাতে পারবেন? বলুন, জীবনে কোনোদিন পৌঁছাতে পারবেন না। আপনাকে হাঁটতে হবে, ছুটতে যদি নাও পারেন হাঁটুন, হাঁটুন। প্রকাশ্য যদি আপনি না আসতে পারেন, আস্তে আস্তে ভেতরে ভেতরেও থাকুন। কিছু বুঝতে পারলেন? আর এটা মনে রাখবেন, অবশ্যই আমাদের ইমাম সাহেবরা বড় অসহায়, যেটা আমার জাতের জন্য বড় লজ্জা। আমরা বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা খরচ করি আর ইমামের মাইনের বেলায় আমরা কাঁদি। এটা সত্য না মিথ্যা? এটা সত্য কথা। যদিও পকেট থেকে দিতে নাও পারেন, চেষ্টা করুন, তারপরেও যদি দিতে না পারেন, আমি যে সাগরের কথা বললাম ওই সাগরকে দখল করুন, ওই সাগরকে নিজেদের হাতে নেন। ওই সাগর যখন পাবেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, 15-20 দিয়েও শেষ করতে পারবেন না। এত বিশাল সাগর আল্লাহ আমাদের ঘরে দিয়েছে, কিন্তু এরপরও আমরা ভিখারি হয়ে আছি নিজেদের দোষে। আল্লাহ আমাদেরকে সবাইকে হিদায়ত করেন, সবাইকে জাগান। আমার প্রত্যেকটা মাকে বলবো, পার বাসা যদি 10,000 করে দেওয়া হয় তাও শেষ হবে না, আমাদের সাগর এত বড়। আপনি 1,500-2,000 বিক্রি হয়ে আছেন মা, একটু ভাবেন। আসেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, কঠিন হাসো ওরের দিনে, কি আছে মদে কপা গুনাগার উম্মা আতো আ
রইবেন সঙ্গে মাসরে আনবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসে আল্লাহ, এই গরমে যদি মাথা ঘোরে তাহলে ময়দানে মাহশুরে কি হবে? মাথা ঘুরছে, কথা বুঝে আসছে? আসেন, দোয়া চাওয়া হবে, একটু দোয়ার সময় বসে যান, কেউ দাঁড়াবেন না, বসে যান, দোয়াতে বসে যান। এই মাহফিলটা হলো, আমি গুনাহগার আসলাম, কিছু কথা বললাম, আপনারা কি অখুশি হলেন? ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, অখুশি হয়েছেন? সকলে বসেন, আমি একটা ছোট্ট কথা বলি। ইসলাম কি দুনিয়াকে বাদ দিয়ে একটু কথা বলে? ইসলাম কি কমপ্লিট জীবন ব্যবস্থা না আনকমপ্লিট? জোরে বলো, কমপ্লিট। ইসলাম সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এগুলো ইসলামে আছে না? নাই, এটা আওয়াজ দিয়ে বলবেন। তাহলে আমার ভালোবাসার বাপ মা ভাই বোনদের ঘরে আমার তো জানানো দরকার যে চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাও তেমন পাপ, খুন করাও যেমন পাপ, খুনিকে সাপোর্ট করাও তেমন পাপ, গরিবকে লুটা যেমন পাপ, গরিবকে লুটতে যারা তাদেরকে সাপোর্ট করাও তেমন পাপ, ইসলামের বিরোধী কথা বলা যেমন পাপ, যারা ইসলামকে বিরুদ্ধ করে শক্তি দ্বারা বিরোধী করে তাদেরকে শক্তিশালী করার শক্তিশালী করাটাও পাপ। এই শিক্ষাটা আমার কওমকে দেওয়া দরকার আছে না? না। আর ইসলামের আরেকটা সৌন্দর্য হলো কি, দেখছো তুমি কেউ নাপাক পানি খাচ্ছে, নোংরা পানি খাচ্ছে, ইসলাম বলছে তাকে বারণ করো, যেটা খেও না, নাপাক, নোংরা, কিন্তু ইসলাম বলছে সাথে সাথে ওকে পাক পানি দাও। বারণ শুধু করলে হবে না, দিতে হবে। তাই আমি যখন বারণ করব, আমি ভাবলাম আমি যখন বারণ করব যে অত্যাচারী জালিমদের থেকে সাবধান হ, যে রসুনের মাথা কোনো আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায়, এদের কালার গুলো সব আলাদা হতে পারে, এদের সবার মাথায় পিছনটা কিন্তু এক জায়গায়। কথা বুঝছেন না? বোঝেন না? কথা বুঝছেন? চারটে দোকান মালিক কিন্তু একজন। এটা যখন আমি বুঝাবো তাহলে আমাকে একটা ভালো দোকানও দেখাতে হবে, তো ভালো খাবারও তো দেখাতে হবে। তাই কাকে দেবো, কাকে দেবো, নিজের ভাইটাকে ঠেলে দিয়ে তুই যা, ভুল করেছি? আমি আবার জিজ্ঞেস করছি, বলবেন, পরামর্শ দেবেন, শুনে লব, বলবেন, ভুল হলে পরামর্শ দেবেন, শুনে লব। দুটো জিনিসকে কিন্তু মেনে লব না, ভয়, হুমকি, চুমকি, মস্তানি মেনে লোক না, এটা ইসলামে হারাম, এটা কখনো মুসলমান আপনার দ্বারা মেনে লিয়া যায় না। আপনার বাপ দাদু নানা নানি ইসলাম পেয়েছে, আমার বেটা যান দাদা হুজুর সিলাই, তোমার এখন মুখে বড় বড় কথা হয়ে গেছে, তুমি বুঝতে না পারো, কাছে আসো, জিজ্ঞেস করো, বলো কি হয়েছে, কেন আপনি এটা করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আপনি যদি চাষ করেন অন্যজন জমিনে পানি পেয়ে যাবে, ভয় লাগছে? বুঝতে পারছেন না? ভয় লাগছে? তাহলে আমি জিজ্ঞেস করবো, এতদিন তো জমিনই ছিল না, এই তো জমিন কিনলাম, এই তো শুরু করেছি, তাহলে এতদিন ওই জমিনে দশ বছর ধরে পানি দিচ্ছিল কে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এগুলো মাথায় রাখবেন, এগুলো সব ভড়কানো, এগুলো সব টেনশন। এটা কি গাছ? আম গাছ, তাই না? এই গাছের সাথে আর এক ধরনের দেখবেন গাছ হয়, কি গাছ বলে? চিনের ডাল, চিনের ডাল। আচ্ছা, ওই চিনের ডালটা থাকলে ওইটা যে হয়, এই গাছ যদি মালিক যদি সুযোগ না দেয় ও কখনো হতে পারবে? জোরে বলেন, জোরে বলেন, হ্যাঁ। অথে এ যদি না সুযোগ দেয় ও হতে পারবে না, এর মালিক যদি ওকে ছেটে ফেলে দেয় তাহলে ও কখনো হতে পারে না। অতএব এই ফুল থেকে ওই ফুল হচ্ছে, এই গাছ থেকে ওই গাছ হচ্ছে, এ গাছ সাহায্য করছে তাই। এবারে এদের মধ্যে কি সেটিং আছে, ছেলেকে বাঁচাতে হবে কি কাকে বাঁচাতে হবে, সেটা সবাই বুঝতে পারছে।
কথা মাথায় ঢুকছে না ঢুকে না, কিন্তু তোমাকে আমাকে বুঝাচ্ছে ওই গাছ এসে গেলে গাছ মেরে ফেলবে, গাছ মেরে ফেলবে। আরে তুই তোর মাথায় চেপে বসে আছে, তুই রেখেছিস কেন? তোর মাথায় চেপে বসে তুই রেখেছিস কেন? হ্যাঁ, একটা নির্দোষ নির্দোষ ছেলেকে জুলুম করে যার সন্ধানে ব্রিটিশ সরকার পর্যন্ত যাদেরকে স্যালুট করেছে, সেই ঘরের একটা ছেলেকে রাজপথে পিটিয়ে নির্দোষ টেনে নিয়ে যেতে পারলি, তুই বাকি জায়গায় দেখাতে পারিস নি তো? বাকি জায়গায় একসাথে বসে চা খেচ্ছিস, কথা বুঝে আসছে না? না, অতএব তোর মাথায় এই গাছ হয়েছে, এটা তোর সহযোগিতাই। ও ভালো ধরে বুঝুন, অথে বাপ এই বাচ্চা গুনোর জন্য একমুঠো হন, একমুঠো হন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কোরআনে আছে না? নাই। আল্লাহ আমাদেরকে দোয়া চাওয়া শিখাচ্ছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই চাও। চাইলেই শুধু পাওয়া যায় না, চাওয়ার রাস্তায় চেষ্টা করতে হয়। তাহলে চাইতেও যেমন হবে, চাওয়ার ভেতরেই চেষ্টা আছে। তাই দুনিয়ার ভালাই রাস্তাও দেখাতে হবে না? হবে না, তাই দেখালাম। অফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালাইর জন্য রাস্তা দেখিয়েছি না দেখাইনি, ওয়াচ করেছি না করিনি? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উত্তম হলো নবীর প্রেম, আদব, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তাও দেখিয়েছি না দেখাইনি? ইসলাম সব কিছু কেলিয়ে, সব কিছু গেলিয়ে, বাবা নামাজ পড়ো, বাবা রোজা রাখো, বাবা ও যে যা করছে করুক, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে যে গরিবের মাল ঝেড়ে খায় কালকে মাইক চুরি করে খাবে মসজিদের, একথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা খারাপ লাগলো? কেন, মসজিদের মাইক বিক্রি করে খাওয়ার থেকেও গরিবের মাল ঝেড়ে খাওয়াটা আরো বড় হারাম। হ্যাঁ, আমি ফতোয়া দিচ্ছি, কারো ক্ষমতা থেকে আমার কেটে দিই। গরিবের মাল চুরি করে খাওয়া, মসজিদের মাইক চুরি করে বিক্রি করে খাওয়া থেকেও খতরনাক। কেন, মসজিদের মাইক চুরি করে যখন বিক্রি করলেন, আপনি আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়া, আল্লাহর ঘরের জিনিস বিক্রি করেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার পাপকে চেপে দিতে পারে, যা চল যা। আর আপনি গরিবের মাল ছেড়েছেন, গরিবের সঙ্গে বোঝাপড়া, ও যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আমি দিন বলছি, শরিয়াত বলছি, ইসলাম বলছি। হ্যাঁ শুনুন, শোনেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্তকে খানা খাওয়ানো। ইসলাম বলছে তুমি যদি একটা আম খাও, আঁটিটাকে বাইরে ফেলো নি, কেন গরিবের বাচ্চা যদি দেখে যায় যে ঘরে যে বলবে আম্মা আম খাবো, গরিব দিতে পারবে না, মা পেরেশান হবে, বাচ্চা কাঁদবে, মা কাঁদবে, মনে দুঃখ হবে, এইটুকু দুঃখ দেওয়া যাবে না, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হুজুর হয়ে ওয়াজ করে বেড়াই, আর আমার গ্রামে হাজারো গরিবের উপরে লুটা হয়, আমি দেখার পরেও চলে যাবো? গরিবের হয়ে দাঁড়িয়ে কথা বলার নাম তো ইসলাম। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, মেম্বার করে দিয়েছে, সিংহাসন গদি দিয়েছে, বিরাট গদি, মাইক দিয়েছে, এতগুলো লোককে বসিয়ে দিয়েছে, এরপরও যদি আমি না বলি আল্লাহ আমায় ধরবে না? তুই গরিবের হয়ে বলিনি কেন, এতিমের হয়ে বলিনি কেন, জালিমের বিরুদ্ধে বলিনি কেন? এ কথা বুঝছেন না? বোঝেন না? কেন তুই শুনালি না জবাব দে? আল্লাহ আমি শোনালে যদি আমার দাওয়াত কেটে যায়, ও তোর তাহলে আমার উপরে ঈমান নেই, লোকের উপরে ঈমান, একে ঈমান বলে? আমার তো ঈমান থাকা দরকার আল্লাহর উপরে। আরে আমার আল্লাহ যদি আমার দাওয়াত রাখে, মানুষের খেদমত করায়, তবে হবে নাই? হবে না। কেন তুই বললি না? আল্লাহ বললে যদি ঝগড়া হয়, তুই আমার জন্য যদি তোর ঝগড়া হতো, এটাই তো ঈমান। মানে আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা, আল্লাহর জন্য লড়াই করো, আল্লাহর জন্য আত্মীয়তা করো, আল্লাহর জন্য বিচ্ছেদ হও, আল্লাহর জন্য, এটাই তো ঈমান। তোকে আমি এলেম দিয়েছি, তুই জানিস না যে আমার জন্যই ঝগড়া করতে হয়, আমার জন্যই প্রেম করতে হয়, তা আমার জন্য কথা বলতে গিয়ে ঝগড়া হয়, তুমি কি রসুলের থেকে বড় হয়ে গেছো? আবু জেল তো বলেছিল, মোহাম্মদ কেন ঝগড়া করছো? তুমি ছ মাস আমার দিকে চলে আসছো, আমার নেতৃত্ব মানো, তোমার ছ মাস আমি তোমার নেতৃত্ব মানবো, মীমাংসা হয়ে যেত না? আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন কি, না তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে, হকের পক্ষে থাকতে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, ভাই আমার, দুনিয়াতেও গরিবের বদ্দুয়ায় আজকে আমরা জর্জরিত হচ্ছি, এতিমের বদ্দুয়ায় দুনিয়া ধ্বংস হচ্ছে, আখেরাত শেষ হবে। কিছুদিন আগে দুবাই একটা বিরাট প্লাবন হলো, আপনারা খবর পেয়েছেন,
বন্যা, যেখানে পানি হয় না সেখানে বন্যা, একতলা পানি, কোটি কোটি টাকার গাড়ি সব ভেসে চলে যাচ্ছে, কথা বুঝে আসছে? খোদার মার দেখেছেন কেন? কেন প্যালেস্টাইন বাসীকে 1,000 কোটি টাকাও দিতে পারেন, অথচ ওরা কোটি কোটি টাকা ফালতু উড়াচ্ছে। মার গরিবকে না দাঁড়ানোর একটা শাস্তি আল্লাহ দিল, তাও সজাগ করলো, এটা প্রকৃত শাস্তি না, এটা সজাগ করে দেওয়া, সুধরে যা। তারপরে যদিও বা পানিটাকে শুকিয়ে দিয়ে আবার নতুন করে ট্রিটমেন্ট করছে, তৈরি করছিল, রাস্তাঘাট সব শেষ হয়ে গেছে, আবার ডুবিয়ে দিয়েছে, আরো বেরো অনেক জায়গায় ডুবে গেছে, শুনছেন না? শোনেন না, ফ্রান্স ডুবে গেছে, ব্রাজিল ডুবে গেছে, ওইদিকে জাপান ডুবছে, এইদিকে পৃথিবী ডুবেই যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছে একটা সময় আসবে, হযরত ইউসুফ আলাইহিমুসসালামের সময় যেমন খরা হয়েছিল, ওরকম খরা হবে। ওই সময় তোমাদের কি কাজ, রাসূল সেটা বলে গেছে। তবে একটা কথা বলে যাব, যারা গ্রাম্য এলাকায় থাকে তুলনামূলক শহরের লোকের থেকে তারা একটু নিরাপদে থাকবে, লোক খেতে পাবে না, টাকা পয়সা কি খাওয়া যায় চিবিয়ে, ইট খাওয়া যায় বালি পাথর, ঘর বাড়ি থাকলে হবে, গাড়ি চিবিয়ে খাবে নাকি? খেতে গেলে যেটা লাগে সেটা হলো খাদ্য, যেটা করে চাষিরা। আর আজকের দিনে সব থেকে যদি কেউ অসহায় হয় সেটা চাষি। আর এদেরকে অসহায় বানিয়েছে কারা, কথা বলবেন না, কারা করেছে কথা বলতে পারছেন না? যারা ক্ষমতায় আছে তারা, আর যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় এনেছে কারা? নিজেদের বাঁশ নিজেরাই, নিজেদের জুতো নিজেরাই মেরেছি গালে, ঠিক না বেটি? বোঝেন? আসুন তওবা করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আরেকটা কাজ আছে আবার।